गुड इवनिंग स्टूडेंट, वेलकम टू विजन WBCS। तो आज के तुम्हारे साथ वीकली करंट अफेयर्स क्लास नहीं आलोचना करब, जखे मोस्ट इम्पर्टेंट 50 क्वेश्चन आए और प्रत्येक क्वेश्चन किन्तु एग्जाम पॉइंट ऑफ व्यू थे खूब ही इम्पर्टेंट। तुम्हारे बोले रखी प्रत्येक रविवार रात 9টার समय क्योंकि क्लसट कराना है, अवश्य क्योंकि तुम्हारा क्लसट भलोक फलो करार चेषा कर और जे समस्त प्रश्न एखे आलोचना करा प्रत्येक प्रश्न क्यों एग्जाम पॉइंट ऑफ व्यू थे खूब इम्पर्टेंट, भलोक पढ़ मना रखार चेषा कर जिस समस्त क्वेश्चन एखे आलोचना करी पारो एगल के एक कथा नोट डाउन कर रखते पर 31 May 2021 থেকে 6 June 2021 1 উইকের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক রবিবার কিন্তু করানো হয়। ক্লিয়ার? ক্লাসটি শুরু করার আগে সকলকে রিকোয়েস্ট করব, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে দিও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে তোমরা যুক্ত হয়ে যাও, কারণ প্রত্যেক দিন প্রত্যেকটা ক্লাসের PDF নোটিফিকেশন কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়। এখনও যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করনি তারা অতি অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে গিয়ে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কটা ক্লিক করে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলের সাথে আমাদের যুক্ত হয়ে যাও। ক্লিয়ার? চলো তো আজকের প্রথম প্রশ্ন দেখে নাও কি আছে। রিসেন্টলি হু হ্যাজ ওয়ন দ্য ইউরোপিয়ান গোল্ডেন বুট? তো কিছুদিন আগে ইউরোপিয়ান গোল্ডেন বুট অ্যাওয়ার্ডটি কোন প্লেয়ার জিতেছে? সঠিক উত্তরে যাবে অপশন ডি, রবার্ট লেভেন্ডোস্কি। তো 2020-21 সালের ইউরোপিয়ান গোল্ডেন বুট অ্যাওয়ার্ডটি পেলেন রবার্ট লেভেন্ডোস্কি। তো একটু দেখে নিই ব্যাপারে, ফর দ্য ফার্স্ট টাইম ইন হিজ কেরিয়ার রবার্ট লেভেন্ডোস্কি হ্যাজ ওয়ন দ্য ইউরোপিয়ান গোল্ডেন বুট। তো প্রথমবার রবার্ট লেভেন্ডোস্কি নিজের কেরিয়ারে গোল্ডেন বুট, ইউরোপিয়ান গোল্ডেন বুট অ্যাওয়ার্ডটি সে নিজের কেরিয়ারে প্রথমবার ইনি জিতেছেন। দ্য বেয়ার্ন মিউনিখ স্ট্রাইকার স্কোরড অ্যান ইনক্রেডিবল 41 গোলস ইন 29 বুন্দেসলিগা অ্যাপিয়ারেন্স টু ক্লেম দ্য টপ স্কোরার স্পট ইন ইউরোপ। আর ইনি হয়েছেন বেয়ার্ন মিউনিখের স্ট্রাইকার, রবার্ট লেভেন্ডোস্কি হয়েছেন বেয়ার্ন মিউনিখের স্ট্রাইকার যিনি 29টি ম্যাচ খেলে 41টি গোল দিয়েছেন বুন্দেসলিগা অ্যাপিয়ারেন্সে, আর সে কারণে কিন্তু ইউরোপিয়ান যে গোল্ডেন বুট অ্যাওয়ার্ডটি কিন্তু উনি জিতেছেন। ঠিক আছে, তো ইউরোপিয়ান গোল্ডেন বুট অ্যাওয়ার্ডটি সেই প্লেয়ারকে দেওয়া হয় যারা বুন্দেসলিগা যে লিগটা হয় সেখানে যারা হাইয়েস্ট গোল স্কোর করে তাকে কিন্তু এই গোল্ডেন বুট অ্যাওয়ার্ডটি দেওয়া হয়। তো এবছর কিন্তু রবার্ট লেভেন্ডোস্কি যিনি বেয়ার্ন মিউনিখের প্লেয়ার উনি কিন্তু 29টি ম্যাচ খেলে 41টি গোল দিয়েছেন, তো সে কারণে এবছরের গোল্ডেন ইউরোপিয়ান গোল্ডেন বুট অ্যাওয়ার্ডটি ওনাকে দেওয়া হয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন এনাকে আছে, হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ এ প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল নার্কোটিক্স কন্ট্রোল বোর্ড INCB? তো ইন্টারন্যাশনাল নার্কোটিক্স কন্ট্রোল বোর্ডের নতুন প্রেসিডেন্ট হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? তো সঠিক উত্তরে যাবে অপশন ডি, জগজিৎ পাওয়াদিয়া। তো ভারতের জগজিৎ পাওয়াদিয়াকে INCB, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল নার্কোটিক্স কন্ট্রোল বোর্ডের নতুন প্রেসিডেন্ট হিসাবে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। একটু দেখে নিয়ে ব্যাপারে, জগজিৎ পাওয়াদিয়া দ্য ফর্মার নার্কোটিক্স কমিশনার অফ ইন্ডিয়া হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ এ প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল নার্কোটিক্স কন্ট্রোল বোর্ড। তো জগজিৎ পাওয়াদিয়া যিনি ভারতের প্রাক্তন নার্কোটিক্স কমিশনার ছিলেন, তো তাকে ইন্টারন্যাশনাল নার্কোটিক্স কন্ট্রোল বোর্ডের নতুন প্রেসিডেন্ট হিসাবে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো INCB-র ব্যাপারে দেখে নিই, এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল নার্কোটিক্স কন্ট্রোল বোর্ড, এর হেডকোয়ার্টার লোকেশন হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া এবং কবে গঠন করা হয়েছিল 1968-এ। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন এখানে কি আছে, হু উইল টেক ওভার অ্যাজ নিউ চিফ এক্সিকিউটিভ অফিসার অফ অ্যামাজন? তো অ্যামাজনের চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন জেফ বেজোস যিনি অ্যামাজনের ফাউন্ডার, তো উনি কিন্তু নিজের পদ থেকে নিচে নেমেছেন, তো উনি কাউকে অ্যাপয়েন্ট করেছেন অ্যামাজনের নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে, তো ওনার নাম কি? সঠিক উত্তরে যাবে অপশন সি, উনি হচ্ছেন অ্যান্ডি জেসি। তো নতুন অ্যামাজনের নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন অ্যান্ডি জেসি। তো একটু দেখে নিই ব্যাপারে, অ্যামাজন ফাউন্ডার জেফ বেজোস হ্যাজ পিকড আ ডেট টু স্টেপ ডাউন অ্যাজ CEO, হি উইল বিকেম এক্সিকিউটিভ চেয়ার অ্যাট অ্যামাজন অ্যান্ড ফোকাস অন নিউ প্রোডাক্ট অ্যান্ড ইনিশিয়েটিভ। তো অ্যামাজনের যিনি ফাউন্ডার উনি হচ্ছেন জেফ বেজোস, তো উনি একটি ডেট ঠিক করে উনি কিন্তু স্টেপ ডাউন করবেন CEO পদ থেকে। উনি বর্তমানে এক্সিকিউটিভ চেয়ারম্যান হবেন অ্যামাজন কোম্পানির এবং উনি নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে অ্যাপয়েন্ট করেছেন অ্যান্ডি জেসিকে। ক্লিয়ার? তো একটু অ্যামাজনের ব্যাপারে দেখে নিই আমরা, ফাউন্ডার হচ্ছেন জেফ বেজোস, কবে গঠন করা হয়েছিল 5 July 1994 বেলভিউ ওয়াশিংটন ইউনাইটেড স্টেটসে, হেডকোয়ার্টার হচ্ছে সিয়াটল ওয়াশিংটন ইউনাইটেড স্টেট। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন এখানে কি আছে, ওয়েন ইজ ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর ওমেন হেলথ অবজার্ভ? তো অ্যাকশন ফর ওমেন হেলথ এই দিনটি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ডে, তো এই দিনটি প্রতি বছর কবে পালন করা হয়? এর সঠিক উত্তরে যাবে অপশন বি, 28 May। তো প্রতি বছর ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর ওমেন হেলথ অবজার্ভ করা হয় 28 May। তো একটু দেখে নিই ব্যাপারে, দ্য ইন্টারন্যাশনাল ডে অফ ফর অ্যাকশন
Women Health International Women Health Day is observed every year on 28th May to raise awareness on issue related to the women health and well-being. তো প্রতি বছর ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর উমেন হেলথ অথবা একটি আটটি নাম হচ্ছে ইন্টারন্যাশনাল উমেন হেলথ ডে, তো এটি প্রতি বছর কিন্তু 28 মে এটি অবজার্ভ করা হয়। আর এই দিনটি অবজার্ভ করার মূল উদ্দেশ্য হচ্ছে মহিলারা যে ধরনের হেলথ ইস্যুগুলো নিয়ে তারা ভোগে, তো তাদের সেইগুলোর ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু এই দিনটি প্রতি বছর পালন করা হয়। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন এনা কি আছে, উইচ ডে ইজ অবজার্ভড অ্যাজ ওয়ার্ল্ড ডাইজেস্টিভ হেলথ ডে, তো প্রতি বছর কোন দিন সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড ডাইজেস্টিভ হেলথ ডেটি অবজার্ভ করা হয়। এর সঠিক উত্তর হবে অপশন এ 29 মে। তো প্রতি বছর 29 মে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড ডাইজেস্টিভ হেলথ ডেটি অবজার্ভ বা পালন করা হয়। এর ব্যাপারে একটু দেখে নিই আমরা। এভরি ইয়ার দ্য ওয়ার্ল্ড ডাইজেস্টিভ হেলথ ডে ইজ অবজার্ভড অন 29th মে, তো প্রতি বছর 29 মে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড ডাইজেস্টিভ হেলথ ডেটি অবজার্ভ বা পালন করা হয়। ইট ইজ অর্গানাইজড বাই দ্য ওয়ার্ল্ড গ্যাস্ট্রো এন্ট্রোলজি অর্গানাইজেশন ইন কোলাবরেশন উইথ WGO ফাউন্ডেশন। আর এই দিনটি প্রতি বছর ওয়ার্ল্ড গ্যাস্ট্রোলজি অর্গানাইজেশন WGO ফাউন্ডেশনের সাথে কোলাবরেশন করে তারা এই দিনটি প্রত্যেক বছর পালন করে। ঠিক আছে, তো একটু এর থিমের ব্যাপারে দেখে নিই। তো 2021 সালের ওয়ার্ল্ড ডাইজেস্টিভ হেলথ ডে থিম কী ছিল দেখে নাও, ওবেসিটি অ্যান্ড অনগোয়িং প্যান্ডামিক। তো এটা ছিল 2021 সালের ওয়ার্ল্ড ডাইজেস্টিভ হেলথ ডের থিম। খুবই ইম্পর্টেন্ট থিমটা, ভালো করে তোমরা কিন্তু থিমটা মনে রাখার চেষ্টা করবে। প্রায় সময় কিন্তু থিমের উপরে অনেক কোশ্চেন থাকে পরীক্ষায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখানো কী আছে, ইন্টারন্যাশনাল ডে অফ ইউনাইটেড নেশন পিস কিপার ইজ অবজার্ভড অন, তো প্রতি বছর ইউনাইটেড নেশনের দ্বারা পিস কিপার দিনটি অবজার্ভ করা হয়। এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ডে, তো এই দিনটি প্রতি বছর কোন দিন পালন বা অবজার্ভ করা হয়। এর সঠিক উত্তর হবে অপশন সি 29 মে। তো প্রতি বছর ইউনাইটেড নেশন 29 মে ইন্টারন্যাশনাল পিস কিপার ডেটি তারা অবজার্ভ করে। ঠিক আছে, তো একটু দেখে নিই ব্যাপারে। দ্য ইন্টারন্যাশনাল ডে অফ ইউনাইটেড নেশন পিস কিপার ইজ অবজার্ভড অন মে 29th অ্যানুয়ালি টু পে ট্রিবিউট টু অল দ্য মেন অ্যান্ড উমেন হু হ্যাভ সার্ভড অ্যান্ড কন্টিনিউ টু সার্ভ ইন ইউনাইটেড নেশন পিস কিপিং অপারেশন ফর দেয়ার হাই লেভেল অফ প্রফেশনালিজম ডেডিকেশন অ্যান্ড কারেজ and to honor the memory of those who have lost their lives in the cause of peace. To proti bochor international day of united nation peacekeeper ei din ti observe kora hoy 29 may ar ei din ti observe korar mul uddeshyo hocche je somosto manush ba je somosto purush o mohila jara united nation peacekeeping operation er jonno jara serve korche to taderke tribute jananor jonno kintu ei din ti palon koray আর যে সমস্ত মহিলা এবং পুরুষ যারা ইউনাইটেড নেশন পিস কিপিং অপারেশনের কারণে নিজের প্রাণ হারাচ্ছেন, তো তাদের স্মৃতিতে স্মৃতির উপলক্ষে প্রতি বছর কিন্তু 29 মে ইউনাইটেড নেশন পিস কিপার এই দিনটি অবজার্ভ করা হয়। ক্লিয়ার? আর 2021 সালের ইন্টারন্যাশনাল ডে অফ ইউনাইটেড নেশন পিস কিপারের থিমটা দেখুন একবার কী আছে, দ্য রোড টু লাস্টিং পিস লিভারেজিং দ্য পাওয়ার অফ ইউথ ফর পিস অ্যান্ড সিকিউরিটি। তো এটা ছিল 2021 সালের ইন্টারন্যাশনাল ডে অফ ইউনাইটেড নেশন পিস কিপার থিম। ক্লিয়ার? তো একটু ইউনাইটেড নেশন ব্যাপারে দেখে নিই আমরা। হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটস। কবে গঠন করা হয়েছিল, 24 অক্টোবর 1945 সালে স্যান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটস, এবং সেক্রেটারি জেনারেল নাম হচ্ছে অ্যান্টিনো গুটেরেস। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখানো কি আছে, ইন্টারন্যাশনাল এভারেস্ট ডে ইজ মার্কড অন হুইচ ডে, তো সারা বিশ্ব জুড়ে ইন্টারন্যাশনাল এভারেস্ট ডেটি কবে পালন করা হয়। এর সঠিক উত্তরে হবে অপশন বি 29 মে। তো প্রতি বছর 29 মে সারা বিশ্ব জুড়ে ইন্টারন্যাশনাল এভারেস্ট ডেটি অবজার্ভ বা পালন করা হয়। একটু দেখে নিই ব্যাপারে। ইন্টারন্যাশনাল এভারেস্ট ডে ইজ অবজার্ভড অন 29th মে এভরি ইয়ার, তো প্রতি বছর 29 মে সারা বিশ্ব জুড়ে ইন্টারন্যাশনাল এভারেস্ট এই দিনটি পালন বা অবজার্ভ করা হয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখানো কি আছে, ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে ইজ অবজার্ভড অন হুইচ ডে, তো সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড নো টোব্যাকো ডেটি কোন দিন এটি অবজার্ভ বা পালন করা হয়। এর সঠিক উত্তরে হবে অপশন এ 31st মে। তো প্রতি বছর সারা বিশ্ব জুড়ে 31 মে ওয়ার্ল্ড নো টোব্যাকো ডেটি অবজার্ভ বা পালন করা হয়। একটু দেখে নিই ব্যাপারে। ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন 31st মে গ্লোবালি টু ইনফর্ম দ্য পাবলিক অন দ্য ডেঞ্জার অফ ইউজিং টোব্যাকো অ্যান্ড টু ডিসকারেজ টু ইউজ দ্য টোব্যাকো ইন এনি ফর্ম। তো প্রতি বছর সারা বিশ্ব জুড়ে
31 মে ওয়ার্ল্ড নো টোব্যাকো ডেটি অবজার্ভ করা হয়। আর এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে পাবলিকদেরকে ইনফর্ম করা যে টোব্যাকোর যদি কেউ কনজিউম করে তাদের কী এফেক্ট হতে পারে এবং টোব্যাকো ইউজটাকে ডিসকারেজ করা এনি ফর্ম, যাতে না কোনো কেউ কোনোভাবেও কোনো গুটকা বা কোনো সিগারেট যাতে না কেউ খায়, তো সেগুলোর ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, সেগুলো ডিসকারেজ করার জন্য কিন্তু প্রতি বছর 31 মে ওয়ার্ল্ড নো টোব্যাকো ডেটি অবজার্ভ বা পালন করা হয়। ক্লিয়ার? থিম কিছু দেখে না 2021 সালের ওয়ার্ল্ড টোব্যাকো ডে, সেটা হচ্ছে কমিট টু কুইট। তো এটা ছিল 2021 সালের ওয়ার্ল্ড নো টোব্যাকো ডের থিম। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু থিমটা, থিমটা কিন্তু আসার চান্স কিন্তু খুবই আছে, তো ভালো করে তোমরা থিমটা একটু ভালো করে নোট করে নিও। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এনে কি আছে, উইচ ফুটবল টিম হ্যাজ ওয়ন 2020-21 UEFA চ্যাম্পিয়ন্স লিগ। তো 2020-21 সালের UEFA চ্যাম্পিয়ন্স লিগ টাইটেলটি কোন ফুটবল টিম জিতেছে? সঠিক উত্তরে যাবে অপশন এ চেলসি। তো চেলসি 2020-21 সালের UEFA চ্যাম্পিয়ন্স লিগটা তারা জিতেছে। ক্লিয়ার? তো একটু দেখে নিই ব্যাপারে, চেলসি ডিফিটেড ম্যানচেস্টার সিটি 1-0 ইন ফাইনাল টু লিফট 2020-21 UEFA চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল অন মে 29-2021 প্লেড অ্যাট স্টেডিও ডো ড্রায়োগা ইন পর্তো, পর্তুগাল। তো চেলসি ম্যানচেস্টার সিটিকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে কিন্তু তারা 2020-21 সালে UEFA চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল তারা জিতেছে। আর এই খেলাটি, ফাইনাল খেলাটি হয়েছিল 29 মে 2021 সালে, তো সেখানে তারা ম্যানচেস্টার সিটিকে 1-0 গোলে হারিয়ে তারা কিন্তু এই টাইটেলটি জিতেছে। আর এই টাইটেল কোথায়, আর এই ফাইনাল ম্যাচটি কোথায় খেলা হচ্ছে, স্টেডিও ডো ড্যারোগা যেটি পোর্তোতে আছে পর্তুগালে, সেখানে কিন্তু এই খেলাটি, ফাইনাল খেলাটি খেলা হয়েছিল। ঠিক আছে, তো পর্তুগালের ব্যাপারটা দেখিনি আমরা, ক্যাপ্টেন হচ্ছে লেসবান, প্রেসিডেন্টের নাম হচ্ছে মার্সেলো রেবেলো ডে সোজা এবং প্রাইম মিনিস্টারের নাম হচ্ছে অ্যান্টিনিও কোস্টা এবং কারেন্সি হচ্ছে ইউরো। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, রিসেন্টলি উইচ অর্গানাইজেশন কন্ডাক্টেড ওয়ার গেমস সিড ফাস্ট ডিফেন্ডার 21। তো কোন সংস্থার দ্বারা কিছুদিন আগে ওয়ার গেমস সিড ফাস্ট ডিফেন্ডার 21টি অর্গানাইজ করা হয়েছিল বা কন্ডাক্ট করা হয়েছিল? এর সঠিক উত্তরে যাবে অপশন এ ন্যাটো। ঠিক আছে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সেটা ফুল ফর্ম হচ্ছে, ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে। ঠিক আছে, তো ন্যাটোর দ্বারা কিছুদিন আগে সিড ফার্স্ট ডিফেন্ডার 21, এই এটা হচ্ছে একটা ওয়ার গেমস বা এটা হচ্ছে একটা মিলিটারি এক্সারসাইজ, তো সেটি কিন্তু কন্ডাক্ট করা হয়েছিল। ঠিক আছে, তো একটু দেখে নিই ব্যাপারে, আর টেনশন উইথ রাশিয়া সিমার থাউজেন্ড অফ ন্যাটো ট্রুপস সেভারেল ওয়ারশিপ অ্যান্ড ডজন অফ এয়ারক্রাফট আর টেকিং পার্ট ইন মিলিটারি এক্সারসাইজ স্ট্রেচিং অ্যাক্রস দ্য আটলান্টিক থ্রু ইউরোপ ইন টু আ ব্ল্যাক সি রিজন। তো ন্যাটো একটা মিলিটারি এক্সারসাইজ কন্ডাক্ট করেছিল, মানে ন্যাটো মানে হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, তারা একটা মানে মিলিটারি এক্সারসাইজ কন্ডাক্ট করেছিল, কোথায় করা হয়েছিল, আটলান্টিক থ্রু ইউরোপ অ্যান্ড ইন টু দ্য ব্ল্যাক সি রিজন। তো এই পুরো জায়গাটার মধ্যে একটা মিলিটারি এক্সারসাইজ কন্ডাক্ট করা হয়েছিল, যেখানে প্রচুর পরিমাণে ওয়ারশিপ, এয়ারক্রাফট, ঠিক আছে, এগুলো সব তারা পার্টিসিপেট করেছিল। ক্লিয়ার? তো ন্যাটোর দ্বারা কিছুদিন আগে সিড ফার্স্ট ডিফেন্ডার 21 নামে একটা ওয়ার গেমস বা একটা মিলিটারি এক্সারসাইজ কিন্তু কন্ডাক্ট করা হয়েছিল। ঠিক আছে, তো ন্যাটোর ব্যাপারে একটু দেখে নিই আমরা, কবে গঠন করা হয়েছিল ন্যাটো, 4 এপ্রিল 1949 সাল, ওয়াশিংটন ডিসি, ইউনাইটেড স্টেটস, হেডকোয়ার্টার কথা হচ্ছে ব্রিউসেল, বেলজিয়াম। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, হু ক্লিঞ্চ দ্য বেলগ্রেড ওপেন টাইটেল 2021। তো বেলগ্রেড ওপেন টাইটেল 2021 কে জিতেছেন? সঠিক উত্তরে যাবে অপশন ডি, নোভ্যাক ডোকোভিচ। তো 2021 সালের বেলগ্রেড ওপেন টাইটেলটি জিতেছেন নোভ্যাক ডোকোভিচ। একটু দেখে নিই ব্যাপারে, ইন টেনিস ওয়ার্ল্ড নাম্বার 1 নোভ্যাক ডোকোভিচ ক্লিঞ্চ দ্য বেলগ্রেড ওপেন টাইটেল আফটার ডিফিটিং স্লোভাকিয়া অ্যালেক্স মলক্যান ইন সার্বিয়া। তো টেনিস ওয়ার্ল্ড নাম্বার 1 চিনি চ্যাম্পিয়ন উনি হচ্ছেন নোভ্যাক ডোকোভিচ, উনি বেলগ্রেড ওপেন টাইটেলে জিতেছেন। উনি কাকে হারালেন ফাইনালে, উনি হচ্ছেন স্লোভাকিয়া অ্যালেক্স মলক্যান, উনি সার্বিয়ার একজন প্লেয়ার, তো তাকে হারিয়ে 2021 সালে বেলগ্রেড ওপেন টাইটেলটি নোভ্যাক ডোকোভিচ জিতেছেন। সার্বিয়ান ম্যাস্ট্রো ডোকোভিচ আউটক্লাসড ফার্স্ট টাইম ATP ট্যুর ফাইনালস মলক্যান 6-4, 6-3 ইন 88 মিনিটস। তো সার্বিয়ার ম্যাস্ট্রো বা সার্বিয়ার একজন খুবই ভালো প্লেয়ার নোভ্যাক ডোকোভিচ, ওয়ার্ল্ড নাম্বার 1 বর্তমানে টেনিসে, উনি 6-4, 6-3 মলক্যানকে হারিয়ে ফাইনালে হারিয়ে 88 মিনিটে কিন্তু খেলাটা কমপ্লিট করে উনি কিন্তু 2021 সালের বেলগ্রেড ওপেন টাইটেলটি ইনি জিতেছেন। আর এটা কিন্তু ওনার প্রথম টাইটেল, মানে বেলগ্রেড ওপেনটা হচ্ছে ওনার, নোভ্যাক ডোকোভিচের এটি প্রথম টাইটেল। ক্লিয়ার? চলো
নেক্সট কোশ্চেন এখানে কি আছে, ওয়েন ইজ দ্য ইউনাইটেড নেশন রেকগনাইজড গ্লোবাল ডে অফ প্যারেন্টস সেলিব্রেটেড গ্লোবালি। তো ইউনাইটেড নেশনের দ্বারা রেকগনাইজড একটা দিন সেটা হচ্ছে গ্লোবাল ডে অফ প্যারেন্টস, এটি কোন দিন পালন করা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পয়লা জুন। তো প্রতি বছর পয়লা জুন ইউনাইটেড নেশনের দ্বারা একটা রেকগনাইজ দিন সেটা হচ্ছে গ্লোবাল ডে অফ প্যারেন্টস, এই দিনটি সারা বিশ্বে জুড়ে এটি সেলিব্রেট বা পালন করা হয়। তো একটু দেখে নিই ব্যাপারে, গ্লোবাল ডে অফ প্যারেন্টস ডে ইজ সেলিব্রেটেড অন ফার্স্ট জুন টু অ্যাকনোলেজ প্যারেন্টস ফর দেয়ার এফোর্টস। তো সারা বিশ্বে জুড়ে ইউনাইটেড নেশনের দ্বারা একটা রেকগনাইজ দিন সেটি হচ্ছে গ্লোবাল ডে অফ প্যারেন্টস, এই দিনটি সেলিব্রেট করা হয় পয়লা জুন। আর এই দিনটি পালন করার উদ্দেশ্য হচ্ছে প্যারেন্টসদের এফার্টটাকে এনকারেজ করা বা অ্যাকনোলেজমেন্ট করার জন্য কিন্তু এই দিনটি প্রতি বছর পালন করা হয়। প্যারেন্টস ডে ওয়াজ প্রোক্লেমড বাই ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি ইন 2012। প্যারেন্টস ডে ইন ইন্ডিয়া উইল সেলিব্রেটেড অন 25th জুলাই। তো এই দিনটি যেটা হচ্ছে প্যারেন্টস ডে, এটি কিন্তু ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি 2012 এটি কিন্তু এনেছিল বা প্রোক্লেম করেছিল। আর প্রতি বছর ভারতে 25 জুলাই কিন্তু ইন্ডিয়াতে প্যারেন্টস ডেটি সেলিব্রেট হয়। ক্লিয়ার? 2021 সালে গ্লোবাল ডে অফ প্যারেন্টস এর থিমটা দেখে নেওয়া একবার কী ছিল। দ্য 2021 গ্লোবাল ডে অফ প্যারেন্টস থিম ইজ অ্যাপ্রিসিয়েট অল প্যারেন্টস থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। তো এটা ছিল 2021 সালের গ্লোবাল ডে অফ প্যারেন্টসের থিম। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন এখানে কি আছে, এভরি ইয়ার ফার্স্ট জুন ইজ ডেডিকেটেড টু সেলিব্রেট উইচ অফ দিস ডে। তো প্রতি বছর পয়লা জুন এগুলোর মধ্যে কোন দিনটি অবজার্ভ বা পালন করা হয়? এর সঠিক উত্তরে যাবে অপশন এ ওয়ার্ল্ড মিল্ক ডে। তো প্রতি বছর বা সারা বিশ্বজুড়ে ওয়ার্ল্ড মিল্ক ডেটি অবজার্ভ করা হয় ফার্স্ট জুন। ক্লিয়ার? তো একটু দেখে নিই ব্যাপারে, ওয়ার্ল্ড মিল্ক ডে ইজ অবজার্ভড অন June 1st এভরি ইয়ার টু রেকগনাইজ দ্য ইম্পর্টেন্স অফ মিল্ক অ্যাজ এ গ্লোবাল ফুড অ্যান্ড প্রোভাইড অ্যান অপরচুনিটি টু ব্রিং অ্যাটেনশন টু দ্য অ্যাক্টিভিটিস দ্যাট আর কানেক্টেড টু দ্য ডায়েরি সেক্টর। তো প্রতি বছর সারা বিশ্বজুড়ে পয়লা জুন কিন্তু ওয়ার্ল্ড মিল্ক ডেটি অবজার্ভ করা হয়। আর এই দিনটি অবজার্ভ করার মূল উদ্দেশ্য হচ্ছে মিল্ক যেটা হচ্ছে একটা গ্লোবাল ফুড, তো তার ইম্পর্টেন্স এবং যে সমস্ত মানুষজনরা ডায়েরি সেক্টরের সাথে বিলং করে তাদের অ্যাক্টিভিটিস, যে সমস্ত অ্যাক্টিভিটিস তারা করে, তো সে সমস্ত অ্যাক্টিভিটিসগুলোর ব্যাপারে অ্যাটেনশন এবং মিল্ক যেটা হচ্ছে একটা গ্লোবাল ফুড তো তার ইম্পর্টেন্সটাকে সারা বিশ্বের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু প্রতি বছর পয়লা জুন ওয়ার্ল্ড মিল্ক ডেটি অবজার্ভ করা হয়। ঠিক আছে, তো থিমটা দেখে নাও ওয়ার্ল্ড মিল্ক ডে 2021-এর কী ছিল, সাস্টেনেবিলিটি ইন দ্য ডায়েরি সেক্টর। এটা ছিল 2021 সালের ওয়ার্ল্ড মিল্ক ডের থিম, খুবই ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু এটা মনে রাখার চেষ্টা করবে। আর তোমাদেরকে বলে রাখছি ডেটগুলো পাশাপাশি থিমগুলো লিখে নাও, লিখলে দেখবে জিনিসটা কিন্তু অনেকদিন তোমরা মনে রাখতে পারছো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এক জায়গায় ডেটগুলোর পাশাপাশি তোমরা থিমগুলো যদি পেয়ে যাও, পরবর্তীকালে যখন থিমটা পড়বে তোমাদেরকে জাস্ট একবার পড়ে, ওয়ার্ল্ড মিল্ক ডে কবে হয়, ফার্স্ট জুন, থিমটা কি সাস্টেনেবিলিটি ইন ডায়েরি সেক্টর, জাস্ট একবার পড়ে নেবে, জিনিস তোমরা আরও ভালো করে রিভিশন করে নিতে পারবে। তো সে কারণে রিকোয়েস্ট করবো জিনিসগুলোকে একবার খাতায় জাস্ট ডেটগুলো আর থিমগুলো একটা রো আর কলম মানে একটা ভাগ করে একদিকে ডেটটা লিখো আর কি দিনটা সেটা সেলিব্রেট করা হচ্ছে আর থিমটা, এই তিনটে কলম বানিয়ে লিখে নাও, যখনই তোমরা পড়বে জিনিসটা একবার পড়লে ভালো করে তোমার জিনিসগুলো রিভিশন হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, দ্য ইউনাইটেড নেশন রেকগনাইজড ওয়ার্ল্ড বাইসাইকেল ডে ইজ সেলিব্রেটেড গ্লোবালি অন হুইচ ডে। তো ইউনাইটেড নেশনের দ্বারা রেকগনাইজড একটা দিন সেটা হচ্ছে ওয়ার্ল্ড বাইসাইকেল ডে, তো এটি সারা বিশ্বে জুড়ে কোন দিন এটি অবজার্ভ বা পালন করা হয়? এর সঠিক উত্তরে যাবে অপশন ডি 3রা জুন। তো প্রতি বছর 3রা জুন ইউনাইটেড নেশনের দ্বারা রেকগনাইজ একটা দিন সেটা হচ্ছে ওয়ার্ল্ড বাইসাইকেল ডে, তো এই দিনটি প্রতি বছর 3রা জুন কিন্তু অবজার্ভ বা পালন করা হয়। একটু দেখে নিই ব্যাপারে, এভরি ইয়ার দ্য ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড বাইসাইকেল ডে ইজ অবজার্ভড অন 3rd June টু ড্র অ্যাটেনশন টু দ্য বেনিফিট অফ ইউজিং দ্য বাইসাইকেল। তো প্রতি বছর ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড বাইসাইকেল ডেটি এজি অবজার্ভ করা হয় 3রা জুন। আর এই দিনটি অবজার্ভ করার মূল উদ্দেশ্য হচ্ছে বাইসাইকেলের বেনিফিট বা বাইসাইকেল ইউজ করার যে কী বেনিফিট, তো সেগুলোর ব্যাপারে মানুষজনকে অ্যাটেনশন অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু প্রতি বছর 3রা জুন ওয়ার্ল্ড বাইসাইকেল ডেটি অবজার্ভ বা পালন করা হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, হু হ্যাজ বিন রোপ ইন অ্যাজ চেয়ারম্যান অফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এক্সিকিউটিভ বোর্ড টু সাকসিড ডক্টর হর্ষবর্ধন। তো ডক্টর হর্ষবর্ধন যিনি WHO-র এক্সিকিউটিভ বোর্ডের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক্সিকিউটিভ বোর্ডের একজন মেম্বার ছিলেন, তো ওনাকে এখন ওনার কিন্তু টার্মটাকে শেষ হয়ে গেছে,
তো ওনার জায়গায় নতুন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো সঠিক উত্তরে যাবে অপশন এ, ডক্টর প্যাট্রিক অ্যামট। তো ডক্টর প্যাট্রিক অ্যামট, যিনি কেনিয়ার একজন ডক্টর, তো ওনাকে কিন্তু বর্তমানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের চেয়ারম্যান, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এক্সিকিউটিভ বোর্ডের নতুন চেয়ারম্যান হিসাবে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, আর উনি কিন্তু সাকসিড করবেন ডক্টর হর্ষবর্ধনকে। ঠিক আছে, তো একটু দেখে নিন এর ব্যাপারে। ডক্টর প্যাট্রিক অ্যামট, দ্য অ্যাক্টিং ডাইরেক্টর জেনারেল অফ হেলথ মিনিস্ট্রি অফ হেলথ অফ কেনিয়া, হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ চেয়ারম্যান অফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এক্সিকিউটিভ বোর্ড ফর দ্য পিরিয়ড অফ 1 ইয়ার। তো ডক্টর প্যাট্রিক অ্যামট, যিনি কেনিয়ার হেলথ মিনিস্ট্রির অ্যাক্টিং ডাইরেক্টর জেনারেল, তো ওনাকে WHO-র ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের চেয়ারম্যান, এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান হিসাবে ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, আর ওনার পিরিয়ডটা কিন্তু 1 বছরের জন্যই থাকবে। ঠিক আছে, তো একটু দেখে নিই হুয়ের ব্যাপারে। তো হেডকোয়ার্টার কোথায় আছে, জেনেভা সুইজারল্যান্ড। কবে গঠন করা হয়েছিল, 7 এপ্রিল 1948 সালে। প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে ইউনাইটেড নেশন, ডাইরেক্টর জেনারেল হচ্ছেন ডক্টর টেড্রোস অ্যাডহানম। নেক্সট কোয়েশ্চেন এখানে কি আছে, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ নিউ চেয়ারপারসন অফ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। তো নতুন ভারতের ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনের নতুন চেয়ারপারসন হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? তো সঠিক উত্তরে যাবে অপশন সি, অরুণ মিশ্রা। তো প্রাক্তন সুপ্রিম কোর্টের জজ জাস্টিস অরুণ মিশ্রাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারপারসন হিসাবে ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। একটু দেখে নিয়ে ব্যাপারে, দ্য ফর্মার সুপ্রিম কোর্ট জজ জাস্টিস অরুণ মিশ্রা হ্যাজ বিন সোয়ান ইন অ্যাজ এ নিউ চেয়ারপারসন অফ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অফ ইন্ডিয়া। তো ভারতের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের নতুন চেয়ারপারসন হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছেন প্রাক্তন সুপ্রিম কোর্টের জজ, উনি হচ্ছেন জাস্টিস অরুণ মিশ্রাকে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেই কি আছে, হু হ্যাজ চেয়ার্ড ব্রিক্স ফরেন মিনিস্টার্স ভার্চুয়াল মিটিং। তো ব্রিক্স ফরেন মিনিস্টার ভার্চুয়াল মিটিংটি কে চেয়ারম্যানশিপ করেছেন? সঠিক উত্তরে যাবে অপশন সি, এস জয়শঙ্কর। তো 2021 সালের ব্রিক্স ফরেন মিনিস্ট্রি ভার্চুয়াল মিটিংটি চেয়ারম্যানশিপ করেছেন এস জয়শঙ্কর। একটু দেখে নেওয়ার ব্যাপারে, ইন্ডিয়াস এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর উইল চেয়ার ব্রিক্স ফরেন মিনিস্টার মিটিং ভার্চুয়ালি। ইন্ডিয়া ইজ হোস্টিং দ্য মিটিং অ্যাজ এ চেয়ার অফ ব্রিক্স, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। তো 2021 সালে ব্রিক্স ফরেন মিনিস্ট্রিয়াল মিটিংটি ভার্চুয়াল মাধ্যমে হয়েছিল, অনলাইন মাধ্যমে হয়েছিল, আর এই মিটিংটি হোস্ট করেছিল ভারত, আর এই মিটিংটি রিপ্রেজেন্ট করেছিলেন ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার, উনি হচ্ছেন এস জয়শঙ্কর। ক্লিয়ার? তো ব্রিক্সের ব্যাপারে একটু দেখে নিই, মানে ব্রিক্সের ফুল ফর্মটা জেনে নিই একবার। ব্রিক্স হচ্ছে 5টি দেশ, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। এই 5টি দেশ মিলে কিন্তু ব্রিক্স গঠন করা হয়েছিল। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন এখানে কি আছে, উইচ ব্যাংক হ্যাজ আনাউন্সড 3 লোন স্কিম অ্যামিড ফাইট আগেনস্ট COVID-19 বা করোনা ভাইরাস। তো করোনা ভাইরাসের সাথে লড়াই বা মোকাবেলা করার জন্য কোন ব্যাংক ঘোষণা করলো 3টে লোন স্কিমের ব্যাপারে? সঠিক উত্তরে যাবে অপশন ডি, কানাড়া ব্যাংক। তো কিছুদিন আগে কানাড়া ব্যাংক ঘোষণা করে জানালো যে তারা কিন্তু 3টে লোন স্কিম লঞ্চ করেছে, আর এই 3টে লোন স্কিমগুলো কিন্তু করোনা ভাইরাসের সাথে মোকাবেলা করার জন্য কিন্তু লঞ্চ করা হয়েছে। তো একটু দেখে নিই ব্যাপারে, স্টেট রান কানাড়া ব্যাংক আনাউন্সড 3 লোন স্কিম অ্যাজ এ পার্ট টু ফাইট আগেনস্ট দ্য প্যান্ডেমিক, আন্ডার উইচ ইট উইল অফার হেলথ কেয়ার ক্রেডিট, বিজনেস অ্যান্ড পার্সোনাল লোন টু ইন্ডিভিজুয়াল। তো 3টে যে লোন স্কিম লঞ্চ করা হয়েছিল কানাড়া ব্যাংকের দ্বারা, যাতে মানুষজনরা করোনা ভাইরাস বা COVID-19 সাথে মোকাবেলা করতে পারে। ঠিক আছে, তো সেই 3টে স্কিম জুড়ে হচ্ছে, সেটা হচ্ছে হেলথ কেয়ার ক্রেডিট, বিজনেস এবং পার্সোনাল লোন। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যদি চায়, তারা কিন্তু এই মানে স্কিমগুলো, তারা কিন্তু ফ্যাসিলিটিগুলো নিতে পারবে। তো সে কারণেই কানাড়া ব্যাংকের দ্বারা কিন্তু 3টে ইম্পর্টেন্ট লোন স্কিম কিন্তু লঞ্চ করা হয়েছে। ক্লিয়ার? তো কানাড়া ব্যাংকের ব্যাপারে একটু দেখে নিই আমরা, চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন লিঙ্গম ভেঙ্কট প্রভাকর, হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরু এবং ফাউন্ডার হচ্ছেন অ্যামিবেল সুভা রাও পাই। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন এখানে কি আছে, ফর দ্য ফুল ফাইন্যান্সিয়াল ইয়ার 2020-21 ইন্ডিয়াস জিডিপি হ্যাজ বিন কন্ট্রাক্টেড বাই হাউ মাচ পার্সেন্ট। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আর বিগত যদি দেখা যায় 50 বছর 60 বছর, ঠিক আছে, এত বাজে জিডিপি কিন্তু কোনদিন ভারতের হয়নি। তো বর্তমানে ভারতের জিডিপিটা কত তোমরা জানো? সেটা হচ্ছে -7.3%। ঠিক আছে, -7.3% হচ্ছে কিন্তু বর্তমানে ভারতের জিডিপিটা।
তো কোশ্চেন এখানে জিজ্ঞেস করেছে 2020-21 সালের ভারতের জিডিপিটা কত শতাংশ নেমেছে, সে সঠিক উত্তর হবে অপশন সি 7.3% -7.3%। এত বাজে কিন্তু ভারতের জিডিপি কোনোদিনই হয়নি এর আগে, ক্লিয়ার? তো দেখে নিই ব্যাপারে, দ্য কান্ট্রিজ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট গ্রিউ অ্যাট 1.6% ইন দ্য জানুয়ারি টু মার্চ কোয়ার্টার অফ লাস্ট ফিসিয়াল ইয়ার সোড গভর্নমেন্ট ডাটা। ফর দ্য ফুল ফাইন্যান্সিয়াল ইয়ার 2020-21 কান্ট্রিজ জিডিপি কন্ট্রাক্টেড বাই 7.3%। তো জানুয়ারি থেকে মার্চ যেটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টার, তো সেখানে দেখা গেছে যে ভারতের জিডিপিটা একটু হলেও ইনক্রিজ করেছে, সেটা কত হয়েছে 1.6%, এটা কিন্তু গভর্নমেন্ট রেকর্ড, ঠিক আছে? আর যদি পুরো এস্টিমেট করা হয় 2020-21 সালে, তো বর্তমানে ভারতের জিডিপিটা হচ্ছে কত -7.3%, এটা কিন্তু কন্ট্রাক্ট হয়েছে 7.3%, তো বর্তমানে ভারতের জিডিপিটা হচ্ছে -7.3%, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, হু হ্যাজ ব্যাগড গোল্ড মেডেল অ্যাট এশিয়া বক্সিং চ্যাম্পিয়নশিপ হেল্ড ইন দুবাই। তো দুবাইতে 2021 সালের এশিয়া বক্সিং চ্যাম্পিয়নশিপ হয়েছিল, তো সেখানে এশিয়া বক্সিং চ্যাম্পিয়নশিপে দুজন কিন্তু স্বর্ণপদক জিতেছেন, একজন পুরুষ একজন মহিলা, তো ওনাদের নাম কি? সঠিক উত্তর হবে এখানে মানে পুরুষের নামটা জিজ্ঞেস করেছে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সঞ্জিত, এবং মহিলা যদি হয় উনি হচ্ছেন পূজা রানী। তো পূজা রানী এবং সঞ্জিত দুজনে কিন্তু এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ যেটি দুবাইতে হয়েছিল সেখানে কিন্তু স্বর্ণপদক ওনারা জিতেছেন, ক্লিয়ার? তো একটু দেখে নিই ব্যাপারে, ইন্ডিয়ান হেভিওয়েট বক্সার সঞ্জিত ব্যাগড গোল্ড মেডেল অ্যাট এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ ইন দুবাই। হি ডিফিটেড অলিম্পিক সিলভার মেডেলিস্ট ভেসেলি লেভেত অফ কাজাকিস্তান ইন মেন্স 91 কেজি ফাইনাল টু হ্যান্ড ইন্ডিয়া ইটস সেকেন্ড গোল্ড। তো পূজা রানী যিনি 75 কেজি ক্যাটাগরিতে উনি গোল্ড মেডেল জিতেছেন, এবং সঞ্জিত যিনি 91 কেজি ক্যাটাগরিতে উনি গোল্ড মেডেল জিতেছেন। সঞ্জিত কাজাকিস্তানের ভেসেলি লেভেতকে হারিয়ে, যিনি অলিম্পিকে সিলভার মেডেলিস্ট, তো উনাকে হারিয়ে 2021 সালের এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ যেটা উদ্বায়িত হয়েছিল সেখানে কিন্তু দ্বিতীয় স্বর্ণপদক উনি জিতেছেন। প্রথম জিতেছেন পূজা রানী 75 কেজি ক্যাটাগরিতে, এবং সঞ্জিত যিনি কিন্তু 91 কেজি ক্যাটাগরিতে উনি গোল্ড মেডেল জিতেছেন, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, হু হ্যাজ ওয়ন দ্য 2021 ডাবলিন লিটারি অ্যাওয়ার্ড স্পন্সার্ড বাই ডাবলিন সিটি কাউন্সিল। তো ডাবলিন সিটি কাউন্সিলের দ্বারা স্পন্সর করা হয়েছিল 2021 সালে ডাবলিন লিটারি অ্যাওয়ার্ডটি, তো এই অ্যাওয়ার্ডটি কে জিতেছেন? সঠিক উত্তরে যাবে অপশন সি ভ্যালেরিয়া লুসেলি। তো ভ্যালেরিয়া লুসেলি 2021 সালের ডাবলিন লিটারেসি অ্যাওয়ার্ডটি উনি জিতেছেন, আর এই অ্যাওয়ার্ডটি স্পন্সর করেছিল ডাবলিন সিটি কাউন্সিল। তো একটু দেখে নিই ব্যাপারে, মেক্সিকান অথর ভ্যালেরিয়া লুসেলি হ্যাজ ওয়ন দ্য 2021 ডাবলিন লিটারেসি অ্যাওয়ার্ড স্পন্সর্ড বাই ডাবলিন সিটি কাউন্সিল ফর হার নোবেল লস্ট চিলড্রেন আর্চিভ পাবলিশড বাই ফোর্থ স্টেট হার্পার্স কলিন্স ইন ইউকে অ্যান্ড ভিন্টেজ বুক অ্যালফ্রেড এ নফ ইন দ্য ইউএসএ। তো মেক্সিকানের অথর ভ্যালেরিয়া লুসেল যিনি 2021 সালের ডাবলিন লিটারেসি অ্যাওয়ার্ডটি উনি জিতেছেন, আর এই অ্যাওয়ার্ডটি স্পন্সর করেছিল ডাবলিন সিটি কাউন্সিল, আর উনি যে অ্যাওয়ার্ডটি জিতেছেন ওনার একটা নোভেল সেটি হচ্ছে লস্ট চিলড্রেন আর্চিভ, যেটি সেটার জন্য কিন্তু উনি অ্যাওয়ার্ডটি জিতেছেন, আর এটা কিন্তু পাবলিশ করা হয়েছিল বাই ফোর্থ স্টেট হার্পার কলিন্স ইন ইউকে এবং ভিন্টেজ বুক অ্যালফ্রেড এ নফ যেটি ইউএসএ। তো এই ইউকেতে হার্পার কলিন্সের দ্বারা পাবলিশ করা হয়েছিল, এবং ইউএসএতে অ্যালফ্রেড এ নফের দ্বারা কিন্তু এটি পাবলিশড করা হয়েছিল, ঠিক আছে? তো মেক্সিকোর ব্যাপারে একটু দেখিনি আমরা, প্রেসিডেন্টের নাম হচ্ছে অ্যান্দ্রেস ম্যানুয়েল লোপেজ অরবাদোর, এবং ক্যাপিটাল হচ্ছে মেক্সিকো সিটি, এবং কারেন্সি হচ্ছে মেক্সিকান পেসো, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, উইচ কান্ট্রি হোস্ট কোপা আমেরিকা ফর সেকেন্ড কনসিকিউটিভ টাইম। তো দ্বিতীয়বারের জন্য কোন দেশ কোপা আমেরিকা কাপটি হোস্ট করবে, সঠিক উত্তরে যাবে অপশন এ ব্রাজিল। তো আগেও ব্রাজিলে কিন্তু কোপা আমেরিকা কাপটি হোস্ট করা হয়েছিল, আর এবারও ব্রাজিল কিন্তু 2021 সালে কোপা আমেরিকা কাপটি তারাও হোস্ট করবে, ক্লিয়ার? একটু দেখে নিই ব্যাপারে, ইন ফুটবল ব্রাজিল উইল হোস্ট কোপা আমেরিকা ফর দ্য সেকেন্ড কনসিকিউটিভ টাইম আফটার কলম্বিয়া অ্যান্ড আর্জেন্টিনা ওয়ার স্ট্রাইপড অফ হোস্টিং রাইটস ফর দ্য টুর্নামেন্ট। তো কলম্বিয়া এবং আর্জেন্টিনা কোপা আমেরিকা টুর্নামেন্টের হোস্টিং রাইটসটা হারিয়ে বর্তমানে এই কাপটি হোস্ট করাবে ব্রাজিলে, আর দ্বিতীয়বারের জন্য কিন্তু ব্রাজিল এই কোপা আমেরিকা কাপটি তারা হোস্ট করতে চলেছে,
ক্লিয়ার। তো ব্রাজিলের ব্যাপারে একটু দেখে নিই আমরা, ক্যাপিটাল হচ্ছে ব্রাসিলিয়া, কারেন্সি হচ্ছে ব্রাজিলিয়ান রিয়েল, প্রেসিডেন্টের নাম হচ্ছে জ্যার বলসেরানো এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে পর্তুগিজ। ক্লিয়ার, চলো নেক্সট কোয়েশ্চন দেখানো কি আছে। হু অ্যাজিউমড চার্জ অ্যাজ ডেপুটি চিফ অফ নেভাল স্টাফ। তো ডেপুটি চিফ অফ নেভাল স্টাফের পদে কাকে এই দায়িত্বটি দেওয়া হলো? সঠিক উত্তরে যাবে অপশনে রবনীত সিং। তো রবনীত সিংকে বর্তমানে ডেপুটি চিফ অফ নেভাল স্টাফের দায়িত্বতে ওনাকে দেওয়া হয়েছে। একটু দেখে নিই ব্যাপারে, ভাইস অ্যাডমিরাল রবনীত সিং অ্যাজিউমড চার্জ অ্যাজ ডেপুটি চিফ অফ নেভাল স্টাফ। ভাইস অ্যাডমিরাল সিং ওয়াজ কমিশনড ইন টু ইন্ডিয়ান নেভি অন 1st of July 1983 অ্যান্ড স্পেশালাইজড ইন এভিয়েশন। তো ভাইস অ্যাডমিরাল রবনীত সিংকে বর্তমানে ডেপুটি চিফ অফ নেভাল স্টাফের দায়িত্বটি ওনাকে দেওয়া হয়েছে। ভাইস অ্যাডমিরাল সিং কিন্তু ভারতে নেভি জয়েন করেছিলেন উনি 1st of July 1983 এবং উনি একজন এভিয়েশনে স্পেশালাইজড ছিলেন। ক্লিয়ার, চলো নেক্সট কোয়েশ্চনে নাকি আছে, হু ওয়ন 2020-21 NBA সিক্সথ ম্যান অফ দ্য ইয়ার। তো 2021 সালের ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সিক্সথ ম্যান অফ দ্য ইয়ার কে জিতেছেন? সঠিক উত্তরে যাবে অপশন ডি জর্ডন ক্লার্কসন। তো জর্ডন ক্লার্কসন 2020-21 সালের NBA সিক্সথ ম্যান অফ দ্য ইয়ার টাইটেলটি উনি জিতেছেন। একটু দেখে নিন ব্যাপারে, জর্ডন ক্লার্কসন হু হ্যাজ বিন ফ্যান্টাস্টিক ফর দ্য উতাস জ্যাজ কামিং অফ দ্য বেঞ্চ ওয়াজ অনার্ড বাই দ্য লিগ অ্যাজ এ NBA সিক্সথ ম্যান অফ দ্য ইয়ার টাইটেল 2021। তো 2020-21 সালের NBA সিক্সথ ম্যান অফ দ্য ইয়ার টাইটেলটি জিতেছেন জর্ডন ক্লার্কসন। ঠিক আছে, তো NBA ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন। তো এর ব্যাপারে একটু আমরা দেখে নিই, কারেন্ট চ্যাম্পিয়ন হচ্ছেন লস অ্যাঞ্জেলস ল্যাকার্স, বর্তমানে কটা টিম অংশগ্রহণ করে সেটা হচ্ছে 30টা, কবে গঠন করা হয়েছিল 6 জুন 1946 সালে নিউ ইয়র্ক USA, কমিশনারের নাম হচ্ছে অ্যাদাম সিলভার, হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক US। ক্লিয়ার, চলো নেক্সট কোয়েশ্চন দেখানো কি আছে, রিসেন্টলি হু রিনেমড B1.617.2 ভেরিয়েন্ট অফ COVID-19 ফার্স্ট আইডেন্টিফাইড ইন ইন্ডিয়া অ্যাজ উইচ অফ দ্য ফলোইং। তো B1.617.2 এটা হচ্ছে একটা COVID-19 ভেরিয়েন্ট, যেটি প্রথমবার কিন্তু ভারতে এটি দেখা গেছে। তো WHO দ্বারা এই নতুন করোনা বা COVID-19 যে ভেরিয়েন্টটাকে WHO কী নাম দিয়েছে? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে ডেল্টা। ঠিক আছে, দুটো কিন্তু ভেরিয়েন্ট পাওয়া গেছে, একটা হচ্ছে B1.617.1, সেটাকে নাম দিচ্ছে কাপ্পা, আর নেক্সট হচ্ছে দেখো কী আছে B1.617.2, সেটা হচ্ছে কি ডেল্টা। তো এখানে কোয়েশ্চেন দিচ্ছে যে হু যে ভেরিয়েন্টটার নামটাকে নতুন নামকরণ করেছে সেটা হচ্ছে B1.617.2, সেটা নামকরণ করেছে কি ডেল্টা। ঠিক আছে, একটু দেখে নিই ব্যাপারে, দ্য B1.617.1 অ্যান্ড B1.617.2 ভেরিয়েন্ট অফ COVID-19 ফার্স্ট আইডেন্টিফাইড ইন ইন্ডিয়া হ্যাভ বিন নেমড অ্যাজ কাপ্পা অ্যান্ড ডেল্টা রেসপেক্টিভলি। দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যানাউন্সড অ্যাজ ইট নেমড ভেরিয়াস ভ্যারিয়েন্ট অফ নোভেল করোনা ভাইরাস ইউজিং গ্রিক অ্যালফাবেটস। তো দুটো নতুন COVID-19 ভেরিয়েন্ট কিন্তু ভারতের মধ্যে পাওয়া গেছে প্রথমবার, সেগুলো হচ্ছে কি B1.617.1 এবং B1.617.2। এই দুটো হচ্ছে নতুন COVID-19 ভেরিয়েন্ট যেটা ভারতের মধ্যে পাওয়া গেছে। তো হু এই দুটোকে নামকরণ করেছে, একটা করেছে কাপ্পা আর একটা করেছে কি ডেল্টা। ঠিক আছে, তো হু বলেছে যে নতুন যে ভেরিয়েন্টগুলো যে পাওয়া গেছে সেগুলো কিন্তু গ্রিক অ্যালফাবেটস ইউজ করে তারা কিন্তু নামকরণটি করেছে। ক্লিয়ার, চলো নেক্সট কোয়েশ্চন এখানে কি আছে, হু হ্যাজ অ্যাপয়েন্টেড অ্যাজ ইন্টারিম টেকনিক্যাল ডাইরেক্টর অফ ন্যাশনাল ফুটবল টিম বাই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন টেকনিক্যাল কমিটি। তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন টেকনিক্যাল কমিটি নতুন ইন্টারিম ডাইরেক্টরকে অ্যাপয়েন্ট করেছে ন্যাশনাল ফুটবল টিমের জন্য, ভারতের ন্যাশনাল ফুটবল টিমের জন্য। তো ওনার নাম কি? তো সঠিক উত্তরে যাবে অপশন এ স্যাভিও মাদেরিয়া। তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন টেকনিক্যাল কমিটি ভারতের নতুন ইন্টারিম টেকনিক্যাল ডাইরেক্টর হিসাবে অ্যাপয়েন্ট করেছেন স্যাভিও মাদেরিয়াকে। ঠিক আছে, একটু দেখে নিন ব্যাপারে, ন্যাশনাল ফুটবল টিম কোচ ইগোর স্টিকম্যাকস টেনিয়র ওয়াজ এক্সটেন্ডেড টিল সেপ্টেম্বর বাই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন টেকনিক্যাল কমিটি উইচ ওয়াজ অ্যাপয়েন্টেড স্যাভিও মাদেরিয়া অ্যাজ ইন্টারিম টেকনিক্যাল ডাইরেক্টর ইন প্লেস অফ আউটিং ইস্যাক দোরু। তো ন্যাশনাল ফুটবল টিমের কোচ যিনি হচ্ছেন ইগোর স্টিকম্যাক, তো ওনার টেনিয়রটাকে এক্সটেন্ড করা আছে সেপ্টেম্বর অবধি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন টেকনিক্যাল কমিটির দ্বারা। আর বর্তমানে ইস্যাক দোরু কিন্তু ছিলেন ইন্টারিম টেকনিক্যাল ডাইরেক্টর ন্যাশনাল ফুটবল টিমের, তো ওনার জায়গাতে নতুন স্যাভিও মাদেরিয়াকে অ্যাপয়েন্ট করা আছে ইন্টারিম টেকনিক্যাল ডাইরেক্টর ন্যাশনাল ফুটবল টিমের। ক্লিয়ার, চলো নেক্সট কোয়েশ্চেন এর কি আছে,
What was the rank of Jadavpur University among All India Higher Educational Institution in the World University Ranking 2021-22 in the Center of World University Ranking? So, World University Ranking প্রকাশিত করা আছে 2021-22 সালের জন্য, তো সেখানে ভারতের যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু এই তালিকার মধ্যে আছে। তো সেই কত র‍্যাঙ্ক করেছে ভারতের যাদবপুর ইউনিভার্সিটি? সঠিক উত্তর হবে অপশন এ 18th। তো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং এর মধ্যে যেটা 2020-21 জন্য প্রকাশিত করা হয়েছে, আর এখানে সারা বিশ্বের টপ যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গুলো আছে তাদের কিন্তু একটা তালিকা লিস্ট বার করা হয়েছে। তো সেখানে ভারতের যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু 18 নম্বর স্থানটি তারা পেয়েছে। একটু দেখে নিয়ে ব্যাপারে, যাদবপুর ইউনিভার্সিটি অকুপাইজ দ্য 18th র‍্যাঙ্ক অ্যামং অল ইন্ডিয়ান হায়ার এডুকেশন ইনস্টিটিউশন ইন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং 2021-22 ইন দ্য সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং। তো যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু 18তম র‍্যাঙ্কটি তারা অকুপাই করেছে ভারতের হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের মধ্যে, যেটি তালিকা বার করা হয়েছিল ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ের 2021-22 সালের জন্য। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চন এখানে কি আছে। হু বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু রিসিভ রুডলফ বি সিচেন্ডলার অ্যাওয়ার্ড? তো প্রথমবার কোন ভারতীয়কে রুডলফ বি সিচেন্ডলার অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে? সঠিক উত্তরে হবে অপশন ডি, ডি নাগেশ্বর রেড্ডি। তো ডি নাগেশ্বর রেড্ডি যিনি হয়েছেন ভারতের প্রথম যিনি রুডলফ বি সিচেন্ডলার অ্যাওয়ার্ডটি উনি পেয়েছেন। তো একটু দেখে নিয়ে ব্যাপারে, দ্য আমেরিকান সোসাইটি অফ গ্যাস্ট্রোনলজিক্যাল এন্ডোস্কোপি হ্যাজ অনার্ড ডক্টর ডি নাগেশ্বর রেড্ডি চেয়ারম্যান এআইজি হসপিটাল উইথ দ্য রেনল্ড রুডলফ বি সিচেন্ডলার অ্যাওয়ার্ড। তো আমেরিকান সোসাইটি অফ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এন্ডোস্কোপি সম্মানিত করেছে ভারতের ডক্টর জি নাগেশ্বর রেড্ডি যিনি এআইজি গ্রুপের এআইজি হসপিটালের চেয়ারম্যান, ওনাকে রুডলফ বি সিচেন্ডলার অ্যাওয়ার্ড দিয়ে। দ্য অ্যাওয়ার্ড ওয়াজ প্রেজেন্টেড অ্যাট দ্য এএসজিইস অ্যানুয়াল ক্রিস্টাল অ্যাওয়ার্ড ভার্চুয়াল সেরেমনি। আর এই অ্যাওয়ার্ডটা ওনাকে প্রেজেন্ট করা হয়েছে এএসজিইস অ্যানুয়াল ক্রিস্টাল অ্যাওয়ার্ড ভার্চুয়াল সেরেমনির মধ্যে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন এখানে কি আছে। উইচ ইন্ডিয়ান ইকোনমিস্ট হ্যাজ বিন কনফার্ড উইথ স্পেনস টপ প্রিন্সেস অফ অস্ট্রিয়াস অ্যাওয়ার্ড ইন দ্য সোশ্যাল সায়েন্স ক্যাটাগরি? তো স্পেনের টপ প্রিন্সেস অফ অস্ট্রিয়াস অ্যাওয়ার্ড সোশ্যাল সায়েন্স ক্যাটাগরির মধ্যে ভারতের কোন ইকোনমিস্টকে এই অ্যাওয়ার্ডটি দিয়ে ভূষিত করা হয়েছে? সঠিক উত্তরে হবে অপশনে অমর্ত্য কুমার সেন। তো ভারতের নোবেল লরেটস অমর্ত্য কুমার সেনকে প্রিন্সেস অফ অস্ট্রেলিয়া, যেটা হচ্ছে স্পেনস টপ প্রিন্সেস অফ অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড সোশ্যাল সায়েন্স ক্যাটাগরিতে ওনাকে এই অ্যাওয়ার্ডটি দিয়ে ভূষিত করা হয়েছে। একটু দেখে নিন ব্যাপারে, ইন্ডিয়ান ইকোনমিস্ট অ্যান্ড নোবেল লরেটস অমর্ত্য কুমার সেন হ্যাজ বিন কনফার্ড উইথ স্পেনস টপ প্রিন্সেস অফ অস্ট্রিয়াস অ্যাওয়ার্ড ইন দ্য সোশ্যাল সায়েন্স ক্যাটাগরি, দ্য স্প্যানিশ প্রাইজ ফাউন্ডেশন অ্যানাউন্স। তো স্প্যানিশ প্রাইজ ফাউন্ডেশনের দ্বারা ঘোষণা করা হয়েছে যে ভারতের একজন ইন্ডিয়ান ইকোনমিস্ট এবং নোবেল লরেট অমর্ত্য কুমার সেনকে স্পেন টপস প্রিন্সেস অফ অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড দিয়ে সোশ্যাল সায়েন্স ক্যাটাগরির মধ্যে ওনাকে এই অ্যাওয়ার্ডটি দিয়ে ভূষিত করা হয়েছে। তো স্পেনের ব্যাপারটি দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে মাদ্রিদ, প্রাইম মিনিস্টার নাম হচ্ছে পেদ্রো স্যানচেজ এবং কারেন্সি হচ্ছে ইউরো। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চন এখানে কি আছে। উইচ কান্ট্রি চেয়ার দ্য সেকেন্ড ব্রিক্স সেরপাস অ্যান্ড সো সেরপাস মিটিং? তো দ্বিতীয় ব্রিক্স সেরপাস এবং সো সেরপাস মিটিংটি কে চেয়ারম্যানশিপ করেছেন? সঠিক উত্তরে হবে অপশন এ ভারত। তো ভারতের দ্বারা দ্বিতীয় ব্রিক্স সেরপাস এবং সো সেরপাস মিটিংটি ভারত এটি চেয়ারম্যানশিপ করেছে। একটু দেখে নিয়ে ব্যাপারে, দ্য সেকেন্ড ব্রিক্স সেরপাস অ্যান্ড সো সেরপাস মিটিং ওয়াজ কনভেড আন্ডার দ্য ইন্ডিয়ান চেয়ারম্যানশিপ। তো ভারত দ্বিতীয় ব্রিক্স সেরপাস এবং সো সেরপাস মিটিংটি তারা কিন্তু প্রতিনিধিত্ব করেছেন। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চন এখানে কি আছে। রিসেন্টলি উইচ ইন্ডিয়ান কোস্ট গার্ড অফ শোর পেট্রোল ভেসেল ওয়াজ কমিশন্ড বাই NSA অজিত দোভাল টু দ্য নেশন ফর সেফ গার্ডিং মারিন টাইম ইন্টারেস্ট? তো কিছুদিন আগে ইন্ডিয়ান কোস্ট গার্ড অফ শোর পেট্রোল ভেসেল একটা কমিশন করা হয়েছে, আর এটি কমিশন করেছেন NSA অজিত ডোভাল, আর এটি কিন্তু ভারতের মারিন টাইম ইন্টারেস্টের সেফ গার্ডিংয়ের জন্য কিন্তু লঞ্চ করা হয়েছে। তো সেই ভারতের কোস্ট গার্ড অফ শোর পেট্রোল ভেসেলটির নাম কি? সঠিক উত্তরে হবে অপশন এ সজাগ। তো ভারতের একটা নতুন অফশোর পেট্রোল ভেসেল যেটা হচ্ছে একটা কোস্ট গার্ড সেটি লঞ্চ করা হয়েছে, আর এটি লঞ্চ করেছেন NSA অজিত ডোভাল, আর এই অফশোর পেট্রোল ভেসেলটির নাম হচ্ছে সজাগ। ক্লিয়ার? তো একটু দেখে নিন ব্যাপারে, ন্যাশনাল সিকিউরিটি অফিসার অজিত ডোভাল হ্যাজ কমিশনড ইন্ডিয়ান কোস্ট গার্ড অফশোর পেট্রোল ভেসেল সজাগ অ্যান্ড ডেডিকেটেড ইট টু দ্য নেশন ফর সেফ গার্ডিং মারিন টাইম ইন্টারেস্ট। তো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল একটি নতুন ভারতের
কোস্টগার্ড অফশোর পেট্রোল ভেসেল যেটির নাম হচ্ছে সজাগ সেটি উনি কমিশন করেছেন। আর এই অফশোর পেট্রোল ভেসেলটি উনি ডেডিকেট করেছেন ভারতকে যাতে মারিন টাইম ইন্টারেস্টকে সেফগার্ড করতে পারে। সজাগ হ্যাজ বিন কনস্ট্রাক্টেড বাই গোয়া শিপইয়ার্ড লিমিটেড। আর এই অফশোর পেট্রোল ভেসেলটি ডিজাইন করা হয়েছে বা কনস্ট্রাক্ট করা হয়েছে গোয়ার শিপইয়ার্ড লিমিটেডের দ্বারা। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে। এথিনি গ্রিচেচ অ্যাওয়ার্ড হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড টু ইন্ডিয়া ফর আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু উইচ স্পোর্টস। তো ভারতের হকি দলের আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশনের কারণে ইতিনি গ্লিচিট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে। একটু দেখে নিই ব্যাপারে। হকি ইন্ডিয়া ওয়াজ অ্যানাউন্সড অ্যাজ দ্য উইনার অফ দ্য ইতিনি গ্লিচিট অ্যাওয়ার্ড ইন রেকগনাইজেশন অফ ইটস রিমার্কেবল কন্ট্রিবিউশন টু দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হকি। তো ভারতীয় হকি ঘোষণা করে জানিয়েছে যে তাদেরকে ইতিনি গ্লিচিট অ্যাওয়ার্ড দিয়ে তাদেরকে ভূষিত করা হয়েছে। তো তাদের আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন এবং হকির ডেভেলপমেন্ট এবং গ্রোথের কারণে তাদেরকে এই অ্যাওয়ার্ডটি দিয়ে ভূষিত করা হয়েছে। ক্লিয়ার? তো FIH যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন, তো সেটার ব্যাপারে একটু দেখে নিই আমরা। হেডকোয়ার্টার হচ্ছে লসেন্স সুইজারল্যান্ড। চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন থিওরি ভেলি। কবে গঠন করা হয়েছিল? 7 জানুয়ারি 1924 প্যারিস ফ্রান্সে। প্রেসিডেন্ট হচ্ছে দুজন, একজন হচ্ছে লিওনার্ডো নাইগ্রি এবং আরেকজন হচ্ছে ডক্টর নরেন্দ্র ধ্রুব বার্তা। ক্লিয়ার? চল পরবর্তী প্রশ্ন এখানে কি আছে। উইচ স্টেট হ্যাজ লঞ্চ অঙ্কুর স্কিম টু এনকারেজ সিটিজেন ফর প্লান্টিং ট্রিং ডিউরিং মনসুন। তো কোন রাজ্যের দ্বারা একটি স্কিম লঞ্চ করা হয়েছে সেটির নাম হচ্ছে অঙ্কুর স্কিম। আর এই স্কিমের অনুযায়ী সিটিজেনকে এনকারেজ করা যাতে তারা বর্ষাকালে গাছ লাগাতে পারে। তো সেটি কোন রাজ্যে এটি লঞ্চ করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, মধ্যপ্রদেশ। তো মধ্যপ্রদেশের রাজ্য সরকার একটি স্কিম লঞ্চ করেছে যেটা হচ্ছে অঙ্কুর স্কিম। আর এই স্কিমের আন্ডারে সেখানকার বাসিন্দাদেরকে মনসুন সিজনে বা বর্ষাকালে গাছ লাগাতে তাদেরকে এনকারেজ করার জন্য কিন্তু এই স্কিমটি লঞ্চ করা হয়েছে। আর এই স্কিমের অনুযায়ী কিন্তু কিছু অ্যাওয়ার্ডসও রাখা হয়েছে যাতে সিটিজেনরা আরও এনথুজিয়াজম আনতে পারে নিজেদের মধ্যে, এনকারেজ করতে পারে অন্যজনকেও গাছ লাগানোর প্রতি। তো একটু দেখে নিই ব্যাপারে। ইন মধ্যপ্রদেশ চিফ মিনিস্টার শিবরাজ সিং চৌহান গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ আ স্কিম নেম অঙ্কুর আন্ডার উইচ সিটিজেন উইল বি অ্যাওয়ার্ডেড ফর প্ল্যান্টিং ট্রি ডিউরিং মনসুন। তো মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার শিবরাজ সিং চৌহান তার গভর্নমেন্ট একটি স্কিম লঞ্চ করেছে যে স্কিমটির নাম হচ্ছে অঙ্কুর স্কিম। আর এই স্কিমের আন্ডারে মনসুন সিজনে যে সমস্ত সিটিজেনরা গাছ লাগাবে তাদের কিন্তু কিছু অ্যাওয়ার্ড দেওয়া হবে। ক্লিয়ার? তো মধ্যপ্রদেশের ব্যাপারে একটু দেখে নিই আমরা। ক্যাপিটাল কী? সেটা হচ্ছে ভোপাল। চিফ মিনিস্টার নাম হচ্ছে শিবরাজ সিং চৌহান। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন এখানে কি আছে। উইচ কান্ট্রি টু হোস্ট রিমাইন্ডার IPL 2021 টুর্নামেন্ট ইন সেপ্টেম্বর অক্টোবর। তো কোন দেশ যে সমস্ত IPL 2021 টুর্নামেন্টে যে খেলাগুলো বেঁচেছে তো সেই খেলাগুলোকে কন্ডাক্ট করবে সেপ্টেম্বর অক্টোবর মাসে। তো কোন দেশে রিমেনিং IPL খেলাগুলো কন্ডাক্ট করা হবে? সঠিক উত্তরে যাবে অপশন এ, UAE। তো রিমেনিং যে সমস্ত IPLগুলো হবে, IPL খেলাগুলো যেগুলো বেঁচে আছে সেগুলো কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসে কন্ডাক্ট করা হবে আর সেটি কিন্তু UAE হোস্ট করবে। একটু দেখে নিই ব্যাপারে। দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া হ্যাজ অ্যানাউন্স দ্যাট দ্য রিমেনিং ম্যাচেস অফ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2021 উইল বি প্লেড ইন ইউনাইটেড আরব এমিরেটস ইন সেপ্টেম্বর অক্টোবর দিস ইয়ার। তো BCCI বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ঘোষণা করে জানিয়েছে যে সমস্ত IPL রিমেনিং ম্যাচেসগুলো ছিল 2021 সালের সেগুলো কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসে কন্ডাক্ট করা হবে। আর সেগুলো কোথায় করা হবে? সেটা হচ্ছে UAE কিন্তু এগুলো করা হবে। ঠিক আছে, তো UAE ব্যাপারে একটু দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে আবুধাবি। কারেন্সি হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস ধরম। প্রেসিডেন্টের নাম আছে খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। আর BCCI ব্যাপারে দেখে নিই আমরা একটু। হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। কবে গঠন করা হয়েছিল? 1928 সালের ডিসেম্বর মাসে। বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে সৌরভ গাঙ্গুলি এবং চেয়ারম্যান হচ্ছে জয় সাহা। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন এখানে কি আছে। অ্যাজ পার OECD হোয়াট ইজ দ্য GDP গ্রোথ রেট এস্টিমেটেড ফর ইন্ডিয়ান ইকোনমি ইন দ্য ফিশিয়াল ইয়ার 2022। তো 2022 সালের OECD অনুযায়ী ভারতের গ্রোথ রেটটা তারা কত এস্টিমেট করেছে? এর সঠিক উত্তরে যাবে অপশানে 9.9%। তো OECD দ্বারা 2021 সালে ভারতের GDP গ্রোথ রেটটা এস্টিমেট করা হচ্ছে সেটা হচ্ছে 9.9%। একটু দেখে নিই ব্যাপারে। দ্য অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট হ্যাজ কাট দ্য গ্রোথ প্রজেকশন ফর ইন্ডিয়া টু 9.9% ইন দ্য ফিশ ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-22 ফর ইটস প্রিভিয়াস এস্টিমেটেড অফ 12.6%। তো অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট তারা ভারতের GDP গ্রোথ রেটটা 2021-22 সালের জন্য সেটাকে নিচে নামিয়ে
করে দিই, নিচে নামিয়ে দিয়েছে, সেটা কত করেছে? আগে তারা এস্টিমেট করেছিল 12.6%, বর্তমানে কিন্তু তারা এস্টিমেট করেছে 9.9%। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে। পূজা রানী হ্যাজ রিসেন্টলি ওয়ন গোল্ড মেডেল ফর ইন্ডিয়া ইন উইচ স্পোর্ট ইভেন্ট? তো পূজা রানী কিছুদিন আগে ভারতের হয়ে কোন খেলাতে উনি স্বর্ণপদক জিতেছেন? সঠিক উত্তরে যাবে অপশন এ, রেসলিং। তো দুবাইতে 2021 সালের বক্সিং চ্যাম্পিয়নশিপ হচ্ছিল, তো সেখানে পূজা রানী, ভারতের পূজা রানী 75 কেজি ক্যাটাগরিতে উনি কিন্তু স্বর্ণপদকটি জিতেছে ভারতের হয়ে। একটু দেখে নিয়ে ব্যাপারে, ইন্ডিয়াস পূজা রানী ওন গোল্ড মেডেল ইন দ্য 75 কেজি ওমেন মিডল ক্যাটাগরি ফাইনাল ইন 2021 এশিয়ান অ্যামেচার বক্সিং চ্যাম্পিয়নশিপ ইন দুবাই অন 30th May 2021। সি ওয়াজ লোন ইন্ডিয়ান ওমেন বক্সার টু স্ট্রাইক গোল্ড অ্যাট 2021 এশিয়ান চ্যাম্পিয়নশিপ। তো ভারতের পূজা রানী 75 কেজি ক্যাটাগরিতে উনি 2021 সালের এশিয়ান অ্যামেচার বক্সিং চ্যাম্পিয়নশিপ যেটি দুবাইতে হয়েছিল সেখানে কিন্তু উনি স্বর্ণপদক জিতেছেন। উনি একমাত্র মহিলা বক্সার যিনি কিন্তু ভারতের স্বর্ণপদকটি জিতেছেন এই এশিয়ান চ্যাম্পিয়নশিপে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে। হোয়াট ইজ দ্য প্রজেক্টেড জিডিপি গ্রোথ রেট অফ ইন্ডিয়ান ইকোনমি ফর দ্য অফিসিয়াল বা ফাইন্যান্সিয়াল ইয়ার 2022 অ্যাজ পার মুডি লেটেস্ট রিপোর্ট? তো মুডিজ লেটেস্ট রিপোর্ট অনুযায়ী তারা ভারতের 2022 সালের জন্য কত এই জিডিপি গ্রোথ রেটটা তারা এস্টিমেট করেছে। সঠিক উত্তরে যাবে অপশন বি, 9.3%। তো মুডিজ লেটেস্ট রিপোর্ট অনুযায়ী তারা 2022 সালের জন্য ভারতের জিডিপি গ্রোথ রেটটা তারা এস্টিমেট করেছে 9.3%। একটু দেখে নিয়ে ব্যাপারে, মুডিজ ইনভেস্টার সার্ভিস হ্যাজ প্রজেক্টেড দ্য জিডিপি গ্রোথ রেট অফ ইন্ডিয়ান ইকোনমি ফর 2021-22 অ্যাট 9.3%। তো মুডিজ ইনভেস্টার সার্ভিস তারা ভারতের 2021-22 সালের জন্য তারা জিডিপি গ্রোথ রেটটা তারা অনুমান করেছে, সেটা হচ্ছে 9.3%। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে। হোয়াট ইজ দ্য এস্টিমেটেড জিডিপি গ্রোথ রেট ফর ইন্ডিয়া ইন অফিসিয়াল ইয়ার 2021-22 অ্যাজ পার SBI? তো SBI অনুযায়ী, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অনুযায়ী 2021-22 সালের জন্য ভারতের জিডিপি গ্রোথ রেটটা তারা কত অনুমান করেছে? সঠিক উত্তরে যাবে অপশনে 7.9%। তো SBI লেটেস্ট রিপোর্ট অনুযায়ী তারা অনুমান করেছে 2021-22 সালের জন্য ভারতের জিডিপি গ্রোথ রেট হচ্ছে 7.9%। তো একটু দেখে নিয়ে ব্যাপারে, SBI ইকোনমিস্ট ইন দ্য রিসার্চ রিপোর্ট ইকোপ অ্যাজ শার্পলি কাট দ্য জিডিপি গ্রোথ রেট এস্টিমেটেড ফ্রম ইন্ডিয়ান ইকোনমি টু 7.9% ইন ফাইন্যান্সিয়াল ইয়ার 2022 কম্পেয়ার টু দ্য আর্লিয়ার প্রজেকশন অফ 10.4%। তো SBI ইকোনমিস্টরা একটা ডিপ রিসার্চ করে তারা অ্যানালাইসিস করে দেখিয়েছে বা জানিয়েছে যে তারা 2021-22 সালের জন্য ভারতের জিডিপি গ্রোথ রেটটা তারা সবথেকে কম দেখিয়ে সেটা হচ্ছে 7.9%। আগে তারা একটা এস্টিমেট করেছিল সেটা হচ্ছে 10.4%। তো তারা এখন রিসার্চ অ্যানালাইসিস করে ভারতের জিডিপি গ্রোথ রেটটা 2021-22 সালের জন্য তারা অনুমান করেছে 7.9%। ঠিক আছে, দিস ইজ দ্য লোয়েস্ট গ্রোথ রেট এস্টিমেটেড ফর ইন্ডিয়া অ্যামংস্ট অল অ্যানালাইসিস। আর এটা কিন্তু ভারতের জিডিপি গ্রোথ রেটটা সবথেকে লোয়েস্ট এস্টিমেট করা আছে, যতগুলো ভারতের জিডিপি গ্রোথ রেট এস্টিমেট করেছে সবথেকে কম কিন্তু এস্টিমেট করেছে SBI দ্বারা। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ নিউ প্রেসিডেন্ট অফ কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি ফর 2021-22? তো 2021-22 সালের জন্য ভারতের কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির নতুন প্রেসিডেন্ট হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, টিভি নরেন্দ্রন। তো টিভি নরেন্দ্রনকে 2021-22 সালের জন্য কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির নতুন প্রেসিডেন্ট হিসাবে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। একটু দেখে নিন এর ব্যাপারে, টিভি নরেন্দ্রন দ্য ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অফ টাটা স্টিল হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ আ নিউ প্রেসিডেন্ট অফ ইন্ডাস্ট্রি চেম্বার কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি ফর দ্য ইয়ার 2021-22। তো টিভি নরেন্দ্রন যিনি হয়েছেন টাটা স্টিলের ম্যানেজিং ডাইরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার, তো ওনাকে ইলেক্ট করা হয়েছে 2021-22 সালের কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির নতুন প্রেসিডেন্টের পদে। ক্লিয়ার? তো CII ব্যাপারে একটু দেখে নিই আমরা। হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি, কবে গঠন করা হয়েছিল 1895 সালে। পারপাস কী হচ্ছে? পলিসি অ্যাডভোকেসি। মোটো হচ্ছে চার্টিং চেঞ্জিং এনেবলিং ডেভেলপমেন্ট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কী আছে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ গ্রিভেন্স অফিসার ফর ইন্ডিয়া বাই হোয়াটসঅ্যাপ? তো হোয়াটসঅ্যাপের দ্বারা ভারতের গ্রিভেন্স অফিসার হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? সঠিক উত্তরে যাবে অপশন বি, পরেশ বিলাল। তো পরেশ বিলালকে ভারতের হোয়াটসঅ্যাপের গ্রিভেন্স অফিসারের পদে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো এর ব্যাপারে দেখে নিই আমরা। দ্য ফেসবুক ওন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ হ্যাজ নেমড পরেশ বিলাল অ্যাজ এ গ্রিভেন্স অফিসার ফর ইন্ডিয়া।
তো হোয়াটসঅ্যাপের গ্রিভেন্স অফিসার হিসাবে হোয়াটসঅ্যাপের ভারতের গ্রিভেন্স অফিসার হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে পরেশ বিলালকে। তো একটু হোয়াটসঅ্যাপের ব্যাপারে দেখে নিই আমরা। অরিজিন অথর হচ্ছেন ব্রেন অ্যাক্টন জেন কম। ইনিশিয়াল কপি রিলিজ করা হয়েছিল জানুয়ারি মাসে 2009 সালে। চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন উইল ক্যাথকার্ট। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চন দেখানো কি আছে, হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ চেয়ারম্যান অফ ইন্ডিয়ান ব্রডকাস্টিং অ্যান্ড ডিজিটাল ফাউন্ডেশন। তো ইন্ডিয়ান ব্রডকাস্টিং এবং ডিজিটাল ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যান পদে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? সঠিক উত্তরে যাবে অপশন এ, বিক্রমজিৎ সেন। তো বিক্রমজিৎ সেনকে ইন্ডিয়ান ব্রডকাস্টিং এবং ডিজিটাল ফাউন্ডেশনের নতুন চেয়ারম্যানের পদে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। একটু দেখে নিন ব্যাপারে। দ্য ইন্ডিয়ান ব্রডকাস্টিং ফাউন্ডেশন উইচ ইজ সুন গোয়িং টু বি রিনেমড অ্যাজ ইন্ডিয়ান ব্রডকাস্টিং অ্যান্ড ডিজিটাল ফাউন্ডেশন, দ্য অ্যাপেক্স বডি অফ ব্রডকাস্টার অ্যান্ড ওটিটি অপারেটার্স হ্যাজ অ্যানাউন্স দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ জাস্টিস বিক্রমজিৎ সেন অ্যাজ এ চেয়ারম্যান অ্যালং উইথ সিক্স আদার এমিনেন্ট ইন্ডাস্ট্রি মেম্বার ফর দ্য নিউলি ফর্মড ডিজিটাল মিডিয়া কন্টেন্ট রেগুলেটরি কাউন্সিল। তো ইন্ডিয়ান ব্রডকাস্টিং ফাউন্ডেশন যেটি বর্তমান নাম আছে, এটা কিছুদিনের মধ্যে এটি নতুন নামকরণ করে হয়ে যাবে ইন্ডিয়ান ব্রডকাস্টিং এবং ডিজিটাল ফাউন্ডেশন। এটা হচ্ছে একটা অ্যাপেক্স বডি ব্রডকাস্টার এবং ওটিটি অপারেটার্সের। তো তারা ঘোষণা করে জানিয়েছে যে তারা কিছুদিন আগে জাস্টিস বিক্রমজিৎ সেনকে তাদের চেয়ারম্যান এবং আরও বিভিন্ন ছটি আদার এমিনেন্ট ইন্ডাস্ট্রি মেম্বারকে তাদের নতুন যে ডিজিটাল মিডিয়া কন্টেন্ট রেগুলেটরি কাউন্সিল গঠন হয়েছিল তাদের মেম্বার হিসাবে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। ঠিক আছে, তো বিক্রমজিৎ সেনকে চেয়ারম্যানের পদে অ্যাপয়েন্ট করা আছে এবং আরও ছটা মেম্বারকে তাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চন দেখে নাকি আছে, হু ওয়াজ গিভেন অ্যাডিশনাল চার্জ অ্যাজ চেয়ারম্যান অফ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস। তো সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেসের চেয়ারম্যানের পদে অ্যাডিশনাল চার্জ কাকে দেওয়া হয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন ডি, জেবি মহাপাত্রা। তো জেবি মহাপাত্রাকে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস তারা অ্যাপয়েন্ট করেছে অ্যাডিশনাল চার্জের তাদের চেয়ারম্যানের পদে। তো একটু দেখে নিই ব্যাপারে। জেবি মহাপাত্রা আর 1985 ব্যাচ ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস অফিসার ওয়াজ গিভেন দ্য অ্যাডিশনাল চার্জ অ্যাজ সিবিডিসি চেয়ারম্যান আফটার দ্য এক্সটেন্ডেড টেনিয়ার অফ ইনকাম্বেন্ট পিসি মোদি এন্ডেড। তো জেবি মহাপাত্রা যিনি 1985 ব্যাচের একজন ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস অফিসার, তো ওনাকে বর্তমানের সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেসের চেয়ারম্যানের অ্যাডিশনাল চার্জে ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। এর আগে পিসি মুডি ছিলেন, তো ওনার রিটায়ারমেন্টের পর, কিন্তু বর্তমানে অ্যাডিশনাল চার্জ চেয়ারম্যানের অ্যাডিশনাল চার্জের দায়িত্ব দেওয়া হয়েছে জেবি মহাপাত্রাকে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্নে কি আছে, উইথ স্টেট গভর্নমেন্ট রিসেন্টলি লঞ্চড আ স্কিম টু প্রোভাইড ফ্রি স্যানিটারি র্যাপকিনস টু নিডি গার্লস অ্যান্ড ওমেন অ্যাক্রস দ্য স্টেট। তো কিছুদিন আগে কোন রাজ্যের সরকার ঘোষণা করে জানিয়েছে যে সমস্ত তাদের রাজ্যেতে নিডি গার্লস এবং ওমেনদের আছে, ওমেন যারা আছে তাদেরকে ফ্রিতে স্যানিটারি ন্যাপকিনস প্রোভাইড করা হবে। এই ডিসিশনটি কোন সরকার ঘোষণা করে জানিয়েছে? এর সঠিক উত্তরে যাবে অপশন বি, পাঞ্জাব। তো পাঞ্জাবের রাজ্য সরকার কিছুদিন আগে ঘোষণা করে জানিয়েছে যে তারা তাদের রাজ্যের যে সমস্ত নিডি গার্লস আছে এবং নিডি ওমেন্স আছে তাদেরকে কিন্তু ফ্রিতে স্যানিটারি ন্যাপকিনস প্রোভাইড করা হবে। একটু দেখে নিয়ে ব্যাপারে। দ্য পাঞ্জাব গভর্নমেন্ট অন দ্য ওকেশন অফ ইন্টারন্যাশনাল মেনস্ট্রুয়াল হাইজিন ডে লঞ্চ আ স্কিম টু প্রোভাইড ফ্রি স্যানিটারি ন্যাপকিনস টু নিডি গার্লস অ্যান্ড ওমেন অ্যাক্রস দ্য স্টেট। তো পাঞ্জাব গভর্নমেন্ট ঘোষণা করে জানিয়েছে যে তারা নিডি তাদের রাজ্যের নিডি গার্লস এবং ওমেনদেরকে কিন্তু ফ্রিতে স্যানিটারি ন্যাপকিনস কিন্তু তাদেরকে প্রোভাইড করা হবে। এটা কবে ঘোষণা করে আনছে? যেদিন ইন্টারন্যাশনাল মেনস্ট্রুয়াল হাইজিন ডে ছিল সেদিনে তারা কিন্তু এই জিনিসটি ঘোষণা করে জানিয়েছে। ক্লিয়ার? তো পাঞ্জাবের ব্যাপারে একটু দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়, গভর্নর নাম হচ্ছে ভিপি সিং বদনৌর এবং বর্তমান চিফ মিনিস্টার হচ্ছেন ক্যাপ্টেন অরমিন্দর সিং। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চনে আর কি আছে, রিসেন্টলি উইথ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড আ সোলার বেসড রুরাল ইলেকট্রিফিকেশন ড্রাইভ ফর রুরাল হাউসহোল্ড। তো কিছুদিন আগেই কোন রাজ্যের সরকার লঞ্চ করেছে সোলার বেসড রুরাল ইলেকট্রিফিকেশন ড্রাইভ রুরাল হাউসহোল্ডদের জন্য? তো এর সঠিক উত্তরে যাবে অপশন বি, গোয়া। তো গোয়ার চিফ মিনিস্টার প্রমোদ সাওয়ন্ত লঞ্চ করেছে রিমোট ভিলেজ এরিয়ার জন্য একটা সোলার বেসড ইলেকট্রিফিকেশন প্রোগ্রাম। তো একটু দেখে নিন ব্যাপারে। ইন আ বিগ মুভ টুয়ার্ড সোলার এনার্জি অ্যাডাপ্টেশন অফ দ্য স্টেট অফ গোয়া, চিফ মিনিস্টার প্রমোদ সাওয়ন্ত হ্যাজ লঞ্চ আ সোলার বেসড রুরাল ইলেকট্রিফিকেশন ড্রাইভ ফর রুরাল হাউসহোল্ড। তো একটা খুবই বড় ইম্পর্ট্যান্ট স্টেপ নেওয়া হয়েছে সোলার এনার্জির দিকে, আর সেটি করেছেন গোয়ার যে বর্তমান চিফ মিনিস্টার আছেন প্রমোদ সাওয়ন্ত। কিন্তু উনি
রিমোট ভিলেজ এরিয়াগুলোতে বা রুরাল হাউসহোল্ড এরিয়াগুলোর মধ্যে সে কিন্তু একটি নতুন ইনিশিয়েটিভ লঞ্চ করেছেন, সেটা হচ্ছে সোলার বেসড ইলেকট্রিফিকেশন প্রোগ্রাম, অথবা এটাকে বলা চলে সোলার বেসড একটা রুরাল ইলেকট্রিফিকেশন ড্রাইভ। ঠিক আছে, এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট বা খুবই একটা ভালো স্টেপ টুয়ার্ডস এনার্জি অ্যাডাপ্ট বা সোলার এনার্জি অ্যাডাপশনের প্রতি। ক্লিয়ার? তো গোয়ার ব্যাপারে একটু দেখে নিই আমরা। গভর্নর হচ্ছেন ভগৎ সিং খোশিয়ারি, ক্যাপিটাল হচ্ছে পানাজি এবং বর্তমান চিফ মিনিস্টার হচ্ছে প্রমোদ সাওয়ন্ত। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে নাকি আছে, হুইচ কান্ট্রি হোস্টেড দ্য ফিফথ ব্রিক্স ওয়ার্কিং গ্রুপ মিটিং 2021? তো 2021 সালের ব্রিক্স ওয়ার্কিং গ্রুপস মিটিংটি কোন দেশ এটিকে হোস্ট করেছে? সঠিক উত্তরে যাবে অপশন বি, সাউথ আফ্রিকা। তো সাউথ আফ্রিকা কিছুদিন আগেই ব্রিক্স ওয়ার্কিং গ্রুপের মিটিংটি তারা কিন্তু হোস্ট করেছে, আর এই মিটিংটি করা হয়েছিল অন হাই পারফরমেন্স কম্পিউটিং এবং ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির উপরে। তো একটু দেখে নিই ব্যাপারে, দ্য ফিফথ ব্রিক্স ওয়ার্কিং গ্রুপ মিটিং ডিসকাসড হাই পারফরমেন্স কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। তো পাঁচতম যে ব্রিক্স ওয়ার্কিং গ্রুপে যে মিটিংটি হয়েছিল সেটার উপরে কিন্তু ডিসকাস করা হয়েছিল হাই পারফরমেন্স কম্পিউটিং এবং ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির উপরে কিন্তু এর ব্যাপারে ডিসকাস করা হয়েছিল, আর এই মিটিংটি হোস্ট করেছিল সাউথ আফ্রিকা দেশটি। ক্লিয়ার? তো সাউথ আফ্রিকার ব্যাপারে দেখে নিই আমরা, ক্যাপিটাল হচ্ছে কেপ টাউন, প্রিটোরিয়া ব্লুমফন্টেন, প্রেসিডেন্ট হচ্ছে সাইরিল রামাফোসা এবং কারেন্সি হচ্ছে সাউথ আফ্রিকান র্যান্ড। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্নে এখানে কি আছে, রিসেন্টলি হুইচ কোম্পানি অ্যানাউন্সড আ পার্টনারশিপ উইথ টেক জায়ান্ট গুগল টু অফার লার্নিং সলিউশন ফর স্কুল? তো রিসেন্টলি গুগলের সাথে কোন কোম্পানি একটি অ্যানাউন্সমেন্ট করলো যে তারা চুক্তি করেছে একটা কোম্পানির সাথে, যাতে তারা যে স্কুলগুলোতে আছে সেই স্কুলগুলোতে লার্নিং সলিউশন তারা অফার করতে পারে। তো কোন কোম্পানি গুগলের সাথে এইটি চুক্তিটি করেছে? সঠিক উত্তরে যাবে অপশন এ, বাইজুস। তো বাইজুস যেটা হচ্ছে একটা লার্নিং অ্যাপ, তো তারা কিন্তু গুগলের সাথে একটা চুক্তি করেছে যেটা হচ্ছে একটা টেক জায়ান্ট কোম্পানি, যাতে স্কুলগুলোর মধ্যে কিন্তু লার্নিং সলিউশনটাকে অফার করা যেতে পারে। তো একটু দেখে নিই ব্যাপারে, এডুকেশন টেকনোলজি ফার্ম বাইজুস অ্যানাউন্সড আ পার্টনারশিপ উইথ টেক জায়ান্ট গুগল টু অফার আ লার্নিং সলিউশন ফর স্কুল। তো এডুকেশনাল টেকনোলজি একটা ফার্ম, সেটির নাম হচ্ছে বাইজুস। তো তারা ঘোষণা করে জানিয়েছে যে তারা টেক জায়ান্ট গুগলের সাথে একটা চুক্তি করেছে যাতে স্কুলগুলোর মধ্যে কিন্তু তারা লার্নিং সলিউশনটার ব্যাপারে তারা অফার করতে পারে। ঠিক আছে, যে সমস্ত স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর মধ্যে কিন্তু লার্নিং সলিউশন যাতে অফার করতে পারে, তো সে কারণে বাইজুস যেটা হচ্ছে একটা এডুকেশন প্ল্যাটফর্ম, তারা কিন্তু টেক জায়ান্ট গুগলের সাথে একটা চুক্তি বা পার্টনারশিপ করেছে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে, হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ চেয়ারম্যান অফ ম্যাগমা ফিনকর্প লিমিটেড? তো ম্যাগমা ফিনকর্প লিমিটেডের নতুন চেয়ারম্যানের পদে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? তো সঠিক উত্তরে যাবে অপশন এ, আধার পুনাওয়ালা। তো আধার পুনাওয়ালাকে ম্যাগমা ফিনকর্প লিমিটেডের বর্তমানে বা নতুন চেয়ারম্যানের পদে ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। একটু দেখে নিই ব্যাপারে, ম্যাগমা ফিনকর্প লিমিটেড অ্যানাউন্সড আ সিরিজ অফ লিডারশিপ চেঞ্জেস ইনক্লুডিং অ্যাপয়েন্টমেন্ট অফ আধার পুনাওয়ালা অ্যাজ আ চেয়ারম্যান অফ দ্য কোম্পানি। তো ম্যাগমা ফিনকর্প লিমিটেড তারা ঘোষণা করে জানিয়েছে যে তারা কিন্তু নিজেদের লিডারশিপের মধ্যে কিছু চেঞ্জেস করেছে, আর বর্তমানে তারা কিন্তু আধার পুনাওয়ালাকে তাদের চেয়ারম্যানের পদে তারা অ্যাপয়েন্ট করেছে। তো ছবি দেখে দেখতে পাচ্ছ যে মিস্টার আধার পুনাওয়ালা টেক্স চার্জেস অ্যাজ ম্যাগমা ফিনকর্প চেয়ারম্যান, তারপর মিস্টার অভয় ভূতাদা টু টেক ওভার অ্যাজ ম্যানেজিং ডাইরেক্টর অফ ম্যাগমা ফিনকর্প এবং মিস্টার বিজয় দেশওয়াল টু জয়েন অ্যাজ সিইও ফ্রম জুলাই। তো তিনটে পদে, তিনটে কিন্তু উচ্চ পদে কিন্তু তিনজনকে অ্যাপয়েন্ট করা হয়েছে ম্যাগমা ফিনকর্প লিমিটেডের দ্বারা। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, রিসেন্টলি নিতিন রাকেশ অ্যান্ড জেরিভিন্ড হ্যাভ ওন দ্য প্রেস্টিজিয়াস ইন্টারন্যাশনাল বিজনেস বুক অফ দ্য ইয়ার ফর 2021 ফর উইচ অফ দেয়ার ফলোয়িং বুক? তো কিছুদিন আগেই নিতিন রাকেশ এবং জেরিভিন্ড তারা কিন্তু 2021 সালের ইন্টারন্যাশনাল বিজনেস বুক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটি তাদেরকে দিয়ে ভূষিত করা হয়েছে। তো তাদের কোন বইয়ের জন্য এই অ্যাওয়ার্ডটি তাদেরকে দেওয়া হয়েছে? সঠিক উত্তরে যাবে অপশন এ, ট্রান্সফরমেশন ইন টাইমস অফ ক্রাইসিস। তো ট্রান্সফরমেশন ইন টাইমস অফ ক্রাইসিস যেটি লিখেছেন নিতিন রাকেশ এবং জেরিভিন, তো এই বইটির জন্য কিন্তু তাদেরকে 2021 সালের ইন্টারন্যাশনাল বিজনেস বুক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটি দিয়ে তাদেরকে ভূষিত করা হয়েছে। ক্লিয়ার? একটু দেখে নিই ব্যাপারে, নোশন প্রেস অথর নিতিন রাকেশ অ্যান্ড জেরিভিন হ্যাভ ওন দ্য প্রেস্টিজিয়াস ইন্টারন্যাশনাল বিজনেস বুক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ফর 2021 for their recently launched book Transformation in Times of Crisis published by Notion Press. So Notion Press author Ritin Rakesh ebong Jerry Bin taderke kintu
প্রেস্টিজিয়াস ইন্টারন্যাশনাল বিজনেস বুক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2021 তাদেরকে ভূষিত করা হয়েছে তাদের বইটির জন্য। সেই বইটির নাম হচ্ছে ট্রান্সফরমেশন ইন টাইমস অফ ক্রাইসিস, আর এই বইটি পাবলিশ করেছে নোশন প্রেস। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন জানো কি আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। হোয়াট ইজ দ্য নেম অফ কান্ট্রিজ ফার্স্ট কোভিড 19 সেলফ টেস্টিং কিট ফর হোম ইউজ রিসেন্টলি অ্যাপ্রুভ বাই ICMR? তো ICMR কিছুদিন আগেই একটা হোম ইউজ সেলফ টেস্টিং কোভিড 19 জন্য তারা কিটটি অ্যাপ্রুভ করেছে, তো সেই কিটটির নাম কি? সঠিক উত্তরে যাবে অপশন এ, কোভিসেলফ। তো কোভিসেলফ নামের একটি কিট যেটি ICMR কিছুদিন আগে অ্যাপ্রুভ করেছে, আর এই হচ্ছে আর এটা হচ্ছে কিন্তু আমাদের দেশের প্রথম কোভিড 19 সেলফ টেস্টিং কিট, যেটি কিন্তু ঘরে কিন্তু ইজিলি এটা দিয়ে নিজের কোভিড টেস্ট করা যেতে পারে। তো এটি কিন্তু কিছুদিন আগে ICMR কিন্তু এটি অ্যাপ্রুভড জানিয়েছে। তো একটু দেখে নিয়ে ব্যাপারে, দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ অ্যাপ্রুভ দ্য কান্ট্রিজ ফার্স্ট কোভিড 19 সেলফ টেস্টিং কিট ফর হোম ইউজ। দ্যাট এসেন্সিয়ালি মিন্স এনি ওয়ান ক্যান কালেক্ট দেয়ার ওন ন্যাশনাল স্যাম্পল অ্যান্ড টেস্ট ইট ফর সার্স কোভিড 2। তো ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ তারা অ্যাপ্রুভ করেছে ভারতের প্রথম একটা কোভিড 19 সেলফ টেস্টিং কিট, যেটির নাম হচ্ছে কোভিসেল। আর এই কিটটি যে কেউ কিনে এটা কিন্তু নিজের ঘরে তারা ন্যাশনালের স্যাম্পেল নিয়ে কিন্তু এটি তারা কোভিড টেস্ট তারা করতে পারে ঘরের মধ্যে, কিন্তু এটি কিছুদিন আগে অ্যাপ্রুভ জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। ক্লিয়ার? তো ICMR ব্যাপারে দেখে নিই আমরা। হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি, ফাউন্ডার হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কবে গঠন করা হয়েছিল 1911 সালে, এবং ডাইরেক্টর জেনারেল হচ্ছেন প্রফেসর বলরাম ভার্গাওয়া। ক্লিয়ার? চলো তো আজকে শেষ প্রশ্নে নাকি আছে, হু ইজ দ্য অথার অফ দ্য বুক অল ইউ নিড ইন জোশ ইন্সপায়ারিং স্টোরিজ অফ কারেজ অ্যান্ড কনভিকশন ইন 21st সেঞ্চুরি ইন্ডিয়া? তো একটি বই লেখা হয়েছে, সেই বইটির নাম হচ্ছে অল ইউ নিড জোস ইন্সপায়ারিং স্টোরিজ অফ কারেজ অ্যান্ড কনভিকশন ইন 21st সেঞ্চুরি ইন্ডিয়া। এই বইটির লেখক কে? সঠিক উত্তরে যাবে অপশন এ, সুপ্রিয়া পাল। তো সুপ্রিয়া পাল একটি বই লিখেছেন, সেই বইটির নাম হচ্ছে ইন্সপায়ারিং স্টোরিজ অল ইউ নিড ইন জোস ইন্সপায়ারিং স্টোরিজ অফ কারেজ অ্যান্ড কনভিকশন ইন 21st সেঞ্চুরি ইন্ডিয়া। তো একটু দেখে নিন এর ব্যাপারে, দ্য বুক টাইটেল All You Need Is Josh, Inspiring Stories of Courageous and Conviction in 21st Century, written by Supriya Paul, has been released recently. কিছুদিন আগেই সুপ্রিয়া পালের দ্বারা একটি বই লেখা, সেই বইটির নাম হচ্ছে All You Need Josh, Inspiring Stories of Courage and Conviction in 21st Century, India. এটি কিছুদিন আগে কিন্তু এটি রিলিজড করা হয়েছে। ক্লিয়ার? তো এগুলো ছিল আজকের 50টা কিন্তু এই উইকের খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। আশা করছি প্রত্যেকটা MCQ তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দেওয়া হবে। অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভালো করে তোমরা কিন্তু কোয়েশ্চেনগুলোকে মনে রাখার চেষ্টা করবে, আর যদি দরকার প্রয়োজন মনে করো এগুলো কিন্তু একটু খাতায় নোট ডাউন করে রাখতে পারো। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো ভালো করে কিন্তু পড়লে কিছু না কিছু তোমরা এখান থেকে নিশ্চয়ই কমন পেয়ে যাবে। ক্লিয়ার? তো আশা করবো তোমাদের ক্লাসটি ভালো লেগেছে, আর এখানে আমি আজকের ক্লাসটি শেষ করছি। তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করনি তার অতি অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সের লিঙ্ক ফলো করে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও। সেখানে প্রত্যেক দিন প্রত্যেকটা ক্লাসের PDF এবং তার সাথে যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট সেগুলো সেখানে পাবলিশ করা হয়, তার সাথে কুইজ করা হয়। তো অবশ্যই তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও। আর বিভিন্ন কিন্তু টেলিগ্রাম চ্যানেলে তোমার কিছু কিছু নতুন ইবুকস লঞ্চ করা হয়েছে, সেগুলো ভালো করে দেখো। আর যদি তোমাদের প্রিপারেশন আরও বেটার করতে চাও অবশ্যই তোমরা কিন্তু সেগুলোকে একবার পারচেস করে নিতে পারো। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। তোমাদের সকলকে রিকোয়েস্ট করো ভিডিও লাইক করো, ভিডিও নিজের বন্ধুবান্ধব গ্রুপসের মধ্যে শেয়ার করে দাও, আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অতি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে প্রেস করে দাও বেল আইকনটি, যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।